কোনো ব্যক্তি যদি অন্য মানুষকে উদ্ভূত করার জন্য নামাজ পড়ে দেখায়া দেখায়, এটা রিয়া কয় না? দান করে দেখায়া দেখায়া রিয়া না? যখন সে উদ্বুদ্ধ করতে চায় অন্য একজনকে, সেও যাতে নামাজ পড়ে, সেও যাতে দান করে। এই কোরআনে বলছে সদকা করো আলানিয়াতান আও সিররিয়াতান, প্রকাশ্যে করো গোপনে করো। প্রকাশ্যে করার জন্য শর্ত হইল তার মধ্যে যেন অহংকার না আসে, তার মধ্যে যেন মাফাদে দুনিয়া, দুনিয়ার কোনো স্বার্থ মানুষ তাকে দানবীর বলবে, এইরকম যদি হয় তাহলে সে গোপনে করবে, ডান হাতে করবে বাম হাতে জানবে না, বাম হাতে করবে ডান হাতে জানবে, সম্ভব নাকি? আদি সেটি আসছে, ডান হাতে দান করবো বাম হাতে যাতে না জানে, বাম হাতে দান করবো ডান হাতে না জানে, এটা সম্ভব না। ডান হাতে দেওয়ার সব বাম হাতে লুকায় রাখবে, লুকায় গেলে তো জানছে। এ হাদিসের অর্থ আয়াতের অর্থ এই না, এর অর্থ হইল গোপনীয়তা রক্ষা করা। জানবে তোমার শরীরে, জানবে সব জানবে, কিন্তু তোমার মনে হয় দান খেরাত করলে অহংকার আসে, উজব আসে, মানুষ দানবীর বলো এইরকম মনে চাহিদা হয়, তাহলে প্রকাশ্যে দান করো না, কেউ দেখবে না এইভাবে দান করো। হাদিয়ার মশলাও তাই, তোরা হাদিয়া প্রকাশ্যে দিও না, এতে তার নিজের মধ্যে আসে আমি হাদিয়া দিই। অনেকে বলে আমি অনেক হুজুরদের হাদিয়া দিই, এরপরে অন্য যারা তারা কষ্ট পায়, আমিও হুজুরের ছাত্র, হুজুরের মুরিদ, সে দিল আমি দিতে পারলাম না, এ লজ্জা পায়, কষ্ট পায়। মনে রাখতে হবে এদিন নামে হইল মহাসালাত, এগুলোর মধ্যে মানুষের দৃষ্টি দেয় না, বড় আলেম হয়ে যায় কিন্তু এটি বোঝে না। ছোট কাজের টাঙ্কির মধ্যে ছোট্ট একটা সিদ্রি থাকলে পানি ভরে ফেললে সকালে দেখব খালি, বড় বড় আমল বুঝে, বড় বড় গুণা সারে, ছোট গুলো সারে না, টাঙ্কির সিদির মতো যত নেক আমল করে সব নষ্ট হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত থানভী কিতাব লিখছেন আদাবে মুআশারাত, প্রত্যেক ছাত্রের কাছে থাকা উচিত, বারবার পড়া উচিত। আদাবে মুআশারাত পড়লে এই যে 50 বছর ধরে বুখারি পড়াইতেছি, মনে হয় যে মানুষই হইতে পারিনি। থানভী বলতেন রহমতুল্লাহ আলাই, আমার কাছে আসবাব মানুষ হইবার জন্য, বুজুর্গ হওয়ার জন্য না, বুজুর্গ হওয়ার জন্য অন্য জায়গায় যাও, অনেক বুজুর্গ আছে, আমার কাছে আসবাব মানুষ হইবার জন্য। মানুষ আর বুজুর্গের মধ্যে কি পার্থক্য আল্লাহ জানে। আল্লাহ, আজকে আমি যে কিছু কথা বলবো এটা তোমরা মনে আসিল না গে? হ্যাঁ, আমার মনে তো আছে, কিন্তু আমি ভুলে যাই গে, আসরের পরে যাওয়ার চিন্তা করছি, পরে ফোন করলাম তালিমাত সাহেবকে, তুমি যে বলছিলে বুধবার, এটা কি এই বুধবার না আগামী বুধবার?
কারণ পরীক্ষা কবে শুরু শেষ বন্ধই তো আমার তো জানা থাকে না, প্রয়োজন নাই। কেন হুজুর আজকে সর্বনাশ, এখন আমার ধারণা হইলো যে যাত্রাবাড়ির ছাত্ররা ছুটির আগে একদিন হুজুরে বয়ান করবেন এমন একটা খেয়াল লালন পালন করে। কিন্তু এইটাও মনে থাকেনি যে হুজুর যা বলবে আমলও করব। আমারও মনের মধ্যে থাকে, মাঝে মাঝে ভুলে যাই, করে বাদ পড়ে যায়। কালকেও তো করতে পারতাম, আজকে করলাম, কালকে তো পরীক্ষা আছে, কি বলবো যে আমি বুঝতে পারতেছি না। কালকে মুহাব্বতের পরীক্ষা হইব, আমি ওই পরীক্ষা ছাত্রদের ফালতে চাই না, এমনি পরীক্ষা দেওয়া বিপদে পড়ছে। কালকে যদি বলা হয় যে মাগরিবের পরে বয়ান দিব, তফসির তো হবেই, তোমরা সব থাকবা, এইরকম আদেশ দিতে নাই যেটা দেখা যাবে মানব না। আমি আমার সন্তানদের এরকম আদেশ দিই না, এটা করো এটা করিবে না। উস্তাদরা আছে মাদ্রাসা, তাদেরও না 50 বৎসর, আপনি এটা করবেন, আপনি এটা করেন না কেন, এটা করা উচিত, এটা করা উচিত না, বস শেষ। এইরকম শুনতে পারলাম এটা এসলা হওয়া উচিত, এইরকম যাতে না হয় বা এরকম যাতে হয়, এইরকম বয়ান করি উস্তাদের সঙ্গে। সূর্যের মনে পুলিশ পুলিশ, তারা মনে করে যে করে যে হুজুর জানছে মনে হয়। এই কি বলবো তোমাদেরকে, আমি তো লিখে দিছি ছাত্ররা কি করবে বন্দে, আমি লিখে দিছি, তোমাদের সংগ্রহে থাকা উচিত, না থাকলে হাজির করা উচিত, যাওয়া আসা থাকা কি করতে হবে লিখে। তবু পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. البخاري الشريف প্রথম খণ্ডের প্রথম হাদিস। আল্লাহ তোমাদেরকে বুখারি শরীফ সিয়াসত্তা করার তৌফিক দান করুন। তখন এই হাদিসের ব্যাখ্যা পুরোপুরি শুনবা বুঝবা। আমি এখন বললাম, হঠাৎ একটা খেয়াল আসছে, এই জন্য পুরো হাদিসের ব্যাখ্যা না, শেষ একটা শব্দ আছে, ফমন কানাত হিজরাতু হুইলা দুনিয়া লিয়ুসিবা, কেউ যদি হিজরত করে দুনিয়া হাসিল করার জন্য, বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত বেকার, সব তো পাবেই না, উল্টা গুনাহ হবে। আর যে হিজরত করে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, সেই হিজরতে সে আল্লাহ পাক তাকে আজর দান করবেন, সওয়াব দান করবেন। এই হাদিসটা হুজুর বলছেন। অনেকে বলে মক্কা থেকে মদিনায় এক যুগে হিজরত করা ফরজ ছিল, তুমি ঈমান আনলে গ্রহণ হইত না হিজরত না করলে,
সাময়িকভাবে ইমানের চেয়ে দামি ছিল হিজরত। হিজরত তো বুঝো ইন্তিকাল মিন মাকানিন ইলা মাকানিন, হাজারা তারাকা তারাকাল ওয়াতান ওয়া যাহাবা ইলা গায়রিল ওয়াতান ওয়া তাওয়াত্তানা ফি। নবী আলাইহিসসালাম মক্কা থেকে চলে গেছেন মদিনায়। এরপরে মদিনার সাহাবি যারা ছিল তাদের উপরে ফরজ ছিল মদিনা হিজরত করে চলে আসো মক্কা থেকে। ফতে মক্কার আগ পর্যন্ত এই হুকুম বহাল ছিল, ফরজ। কেউ বলতো আমি ঈমান গ্রহণ করছি মক্কা, হিজরত করে নাই, গ্রহণযোগ্য নয়। তো এখানে উলামারা প্রশ্ন উঠেছে, فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله এটা তো ভালো কথা, নিয়ত দুরুস্ত করো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য হিজরত করো, গুনাহ ছাড়া তরক করো। হিজরতের মকসদ গুনাহ তরক এবং আমলের পরিবেশ তৈরি করা। মক্কা সম্ভব না, মদিনা চলে যাও, ওখানে যাইলে পরিবেশ ভালো এবং আমল করা ভালো। এই ছিল হিজরতের উদ্দেশ্য। একটা শব্দ বাড়াইছে, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা ইমরাতিন, যদি কেউ হিজরত করে বিবাহ করার জন্য, কোনো মেয়ের জন্য, তাহলে তার হিজরত মেয়ের জন্য হবে, আল্লাহর জন্য হবে না, কঠোর শাস্তি হবে। নেকির কাজ তখন নেকির হয় যখন সুন্নত মোতাবেক হয়, যখন নিয়ত খালেস থাকে। তা না হইলে ভালো কাজটা নামাজ, তারাকা সালাত ফাকাদ কাফার, নামাজ তরককারী একদিন না একদিন কাফের হয়ে যাবে। যদি অবহেলায় তরক করে, বারবার তলব করে, কাফের হয়ে যাবে, মরণের আগে তো কাফের হয়ে যাবে, হইতে পারে। এত বড় নামাজ আহাম, তখন ফতে মক্কা হয়ে গেছে তো নিষেধে দরকার নেই, মানে মক্কায় ভালো পরিবেশ, এখানেও এখলাসের সাথে সুন্নত মোতাবেক আমল করা যায়। সাহাবারা দলে 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 যাইতেছেন, হিজরত করতেছেন। হাই খোদা, অনেক যুবক সাহাবি তো ছিলেন মক্কার মানুষে, সাহাবিদের কাছে বিয়া দিত না, এমনে তাহকির তো করতই, বাইকট করছে, এবং সাহাবাদের কাছে বিয়া দিতে রাজি না এরকম। কিন্তু সাহাবা এগুলোর ধার ধারতেন না, হিজরত করে চলে যেতেন। এমন ঘটনা আছে যে সাহাবি গেছেন, এক সাহাবি বলছেন যে আমার দুইজন স্ত্রী আছে, তখন পর্দার হুকুম হয়নি, আপনার তো বিবি নাই, আমার দুই বিবির যাকে আপনার পছন্দ আমার জানাইলে আমি তাকে তালাক দিয়ে দিই, ইজ্জতের পরে আপনি বিবাহ করে নিন। আমার দুই বিবির একজন না, আমার দুই বিবির মধ্যে যাকে আপনি পছন্দ করেন তাকে। সাহাবাদের ইসার, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দেখানো কঠিন। ইসার প্রকারে ত্যাগ, ত্যাগ করা, মানুষে যেটা পারে না সেটা এটা ত্যাগ করতে পারে না,
কুরবানি করতে পারে না। কত বড় কুরবানি আমার দুই বিবির মধ্যে, যিনি আপনার পছন্দ হয় আমি তারে তালাক দেব, ইদ্দতের পর আপনি বিয়া করে নেবেন, এরকম অফার। যুবকদের মনে অনেক সময় খেয়াল আসতে পারে না, আরেকজনের বলবে ছাল মদিনায় চলে যায়, হিজরত হইল বিবিও পাওয়া যাবে, এখানে তো বিবি পাওয়া যায় না। যুবকরা বলতেছে যেহেতু তোমরা সব প্রায় যুবক বসা, বৃদ্ধরাই কম নাকি, এরারও মনে জাগবে। এখন এই হাদিসটা হুজুর কেন বাড়াইলেন, ওলামারা লেখেন, তোমরা পড়ছো কিতাবের মধ্যে, সদ্দান লি জারায়, সাহাবার দ্বারা এরকম সম্ভব না। ওনারা বিবাহের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য হিজরত করবে এমন একজন ছোট বড় সাহাবি, মেয়ে লোক পুরুষ লোক পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। তারা তো হিজরত করছেন, আমার তো মনে লাগে নবীর মোহাব্বতে, নবী গেছে গা মন টেকে না, আল্লাহর হুকুম আছে, আল্লাহর রাসূলেরও হুকুম আছে, তো হুকুম না থাকলেও তো নবীর সাথে পাগলের মতো সব জায়গা, এমন সাহাবি ছিলেন। হুজুর চলে যাওয়ার পরে মুসলমানদের যারা মক্কায় ছিলেন তাদের যাওয়া খুব কঠিন ছিল, রাস্তার মধ্যে ধরে জবাই করে দে, রাস্তার মধ্যে ধরে সব মাল লেখায় নিয়ে যায়, মহিলারে ধরে ফেলা, এইটা ছিল। এই ফাঁকে দেখ গোপনে পলায় পলায় সাহাবারা চলে যেতেছেন, বিবিরা চলে যেতেছেন, এটা কি পরিমাণ নবীর প্রতি বিশ্বাস, এশক, মহাব্বত থাকলে সম্ভব। বাড়িঘর ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, ছেলে মেয়ে ছাড়তে হয়েছে, কত কিছু বর্জন করিয়া নবীর পাগল চলে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ কোটি কোটি আর টাকার মালিক ছিলেন, সব ফালায় একাই চলে গেছে, হাজারো ঘটনা পাওয়া যায়। তো এখন হিজরত তো সবের কাজ, কিন্তু যদি কেউ মনের মধ্যে আইসেই যায়, আসার সম্ভাবনা কম নাই। সাহাবীদের যে প্রশংসা কোরআন হাদিসে আসছে আল্লাহ নিজে করতেছেন, এই জন্য মজমুয়ান আমরা সাহাবাকে মেয়ারে শরীয়ত মনে করি, মাসুমিন মনে করি, আমাদের আকীদা। তো সাহাবারা বিয়া করার উদ্দেশ্যে হিজরত করবেন এর সম্ভাবনা নাই, একজনও পাওয়া যাবে না। কিন্তু তবু হুজুর বলছেন এটাকে সদ্দান লিজারায় বলে, যদি করে ফেলা, যদি নিয়ত করে ফেলা, এই যে একটা ধারণা, নবী তো আলিমুল গায়েব না, আমি আলিমুল গায়েব নাকি, লিখে তো দিছি আমি, কত হুজুররা বয়ান করতেছেন আমিও বয়ান করতেছি, সব তোমাদের জানাও আছে, তবু মনের মধ্যে সন্দেহ আসে, না জানি কি করে, না জানি কি করে, না জানি কি করে, আবার টুপি খুলে ফেলায় কিনা, তকবিরুল্লাহ বাদ দেয় কিনা, দৈনিক তেলাওয়াত করে কিনা, মা বাপের খেদমত করে কিনা, সুন্নতের কাজ করে কিনা, মজলিসে দাওয়াতুল হকের কাজগুলো করে কিনা, আবার কেমনে করে, রাগারাগি করবে না মহাব্বতে দরদে করবে, এটা সব লেখছি, তবু সদ্দান লি জারায়ে মুরব্বীর দায়িত্ব হইল মনে করা এলো। কোরআন শরীফের মধ্যে হাজারো আয়াত আছে হুজুররে মনে করাই দিতেছে, অনেক হাদিস আছে
সাহাবিদের হুজুর মনে করাই দিতেছে। তাহলে মনে করতে পারো আমার যে মনে আসে এইটার জন্য তোমাদের মনে করাই দিতাম। মনে করাইয়া দেওয়ার জন্য তোমরা যে লিখিয়া দিছি, তোমরা তো জানোই মাসা ছাত্র জানে না, হুজুররা সবসময় বলতেছে না, প্রতি সোম মঙ্গলবার বয়ান হয়, তোমরা পড়তেছো কিতাবের মধ্যে পড়তেছো কি করণীয় বর্জনীয়, সগীরা কবিরা সব জানো তোমরা। শুধু জানলেই যদি হইতো তাহলে ওয়াজের দরকার ছিল না বেশি, আল্লাহওয়ালাদের সুবতের দরকার ছিল না। অনেক সময় ভুলে যায়, অনেক সময় শয়তানের দুঃখা দেয়, এই জন্য মুরব্বীদের একটা বড় দায়িত্ব হইল তাদেরকে তাম্বিহ করা, তাদেরকে বলে দেওয়া, বললে আমি দেখছি যে মনে রাখে। আগে তো এরকম ছিল, এখন তো আমি দুর্বল হয়ে গেছি। রমজান বন্ধের মধ্যে ছাত্র কি আমল করে, কয়জন রে সে দিন শিখাইলো, কয়জন রে কালিমা শিখাইলো, কয়জন রে আলহামদু শিখাইলো, কয় মসজিদের ভিতরে দিনের কথা বললো, এগুলো ছাত্ররা লিখিত জমা দিত। দেখা যেত 15,000, 16,000, 20,000, 22,000 মিটিং করছে ছেলেরা বন্ধের মধ্যে। আল্লাহর ইচ্ছা তোমরাও যদি করতা, এই আশাটা আছে। কত চিঠি যে আমার কাছে আসতো তখন, এখন আসে না। হুজুর আপনার ছেলেরা আসছিল আমাদের এলাকায়, আমাদের নামাজ শিখাইছে, আমাদের আজান শিখাইছে, আমাদের একামত শিখাইছে, জীবন ভরা ভুল করছি কিন্তু এই যে একদিন এসে আমাদের শিখাইছে। আমিও দুর্বল হয়ে গেছি, বন্ধের মধ্যে 3 দিন জামাত পড়াই দেব বিভিন্ন জেলায়, 3 দিন তোমরা তাবলিগের সাথে মিলে সুন্নাত শিখাইবা, এরপরে যাইবা বাড়ি, আর 3 দিন পরে চলে আসবা। এই লেন চালু ছিল, 3 দিন ছাত্ররা বিভিন্ন জেলার ভিতরে কাজ করতো তাদের, আর কোনো কোনো জায়গার মধ্যে 3য় দিন আমি যাইতাম, যায় ওই সব যে তারা 3 দিন কাজ করছে সব জমা হইতো, আমি বয়ান করতাম। এরকম ঘটনা আছে, যাত্রাবাড়ি মাছ আর বৈশিষ্ট্য এটি ছিল। কিন্তু এখন কি করবো, আমি তো একা পারি না, ছাত্রদের এই অভ্যাসটা কমে গেছে। কেন মাঝে বন্ধ হলে দাওরা ছাত্র তো আমি ছাড়তাম না, এই বন্ধের মধ্যে আমি ছাত্র দাওরা পড়াইতাম। এমন দিকে যে সারা বন্ধেই বন্ধ হয় না, ছাত্র দাওরার পড়াইছি, আর পরে আস্তে আস্তে 3 দিন পড়াইতাম আর 3 দিন ছুটি থাকত, সবই উঠলে গেছে। তোমাদের শোনাইতেছে এই জন্য মনের মধ্যে এরম ভাব আমার বেড়ে উঠতেছে না। আবার কোনটা বলি ছাত্র যদি না মানে, তাহলে হেও গুণাগার আমি অপমান, উস্তাদের কথা না মানা গুণা হবে কিনা বলো, রাও আসে তোমাদের মুখ দিয়ে রাও আসে না জানি হুজুর কি বলে। আমি তো বললাম যা বলার বলে লিখে দিছি, নতুন কিছু বলবো। উস্তাদ যে ভালো কাজগুলোর কথা বলে, ছাত্রে যদি সেটা আমল না করে তার ক্ষতি হবে কিনা, গুণা হবে কিনা। আমি যদি একটা অর্ডার দিই তোমরা এই করবো আর না করো, তাহলে তোমরা গুণাগার হইবা আর আমার অপমান হবে। হুজুরে বলার সত্ত্বেও আমল করো নাই, তাহলে আমার অপমান হবে না। এই জন্য আমি হাজিরা লই না, আমার জীবনে ছাত্রদের হাজিরা লই না। এটার হেকমত কি জানো, হাজিরা লইলাম তাইলে প্রমাণ হয় যে ছাত্রের উপরে আমার বিশ্বাস নাই। আমি পড়াইতে বসছি আর তারা বসে না, এটা একটা হইলো আমি তারে অবিশ্বাস করি যে না হাজিরা লই, আর একটা
আমার অপমান যে আমি পড়াইতে বসছি অথচ ছাত্র বসে নাই। আমি জিজ্ঞাম না যে তোমরা যারা আছো সব ছাত্র বসছো কিনা, এটা জিজ্ঞাম না, তো অপমান হইব যে দুই চারজন বাইরে বসে নাই। তাহলে আমি এমন মুহতামিম যে আমার বয়ান শোনার জন্য এরা বসে নাই, আমার অপমান হইল না? নিজের দোষ নিজে বের করে নাকি? আর কারা বসে নাই তাহলে হেরা দাগি কিনা? মুহতামিম সব বয়ান করতেছে, তারা বসে নাই, তারা ফেসবুক দেখে গপ্প করে এটা করে, ওগুলো মরদুদ ছাত্র, ওদের এলমের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা নাই, সবসময় এরকম করবে তারা। একদিন আগে সফরে গেছিলাম হাটহাজারী, পটিয়া, মেতল, জিরি, আরো কয়েক মাস পরীক্ষা হইতেছে, আমি তো গেছি এক কাজে, আমি তো ভাবতাম যে শুধু যাত্রা বাড়ির ছেলেরাই আমার মহাব্বত করে, তো ওরা তো পাহাড় ভেঙেছে এক এক মাদ্রাসা। কলেজ যাওয়ার পরে পরীক্ষা, তাহলে আমরা হুজুর পরীক্ষা টরীক্ষা বুঝি না, হুজুরের ওয়াশরুম এমন হয়েছে কলে বেশি পটিয়া, পটিয়ায় গেছি পরে উস্তাদরা নিয়ে বসলাম, ছাত্রদের সাথে বয়ান করলাম, উস্তাদরে বসলাম, বললাম যে একটা সময় ছিল এখানে দাওয়াতুল হকের কাজ হইত, এখন কি অবস্থা? আপনারা দুই দিন মাসা বন্ধ দিয়ে 18টা কমিটি করছিলেন, এখন কি অবস্থা? তো ওখানের মুফতি সাহেব, মুহতামিম সাহেব, নায়েব মুহতামিম সাহেব, তারা বলে হুজুর শুনছি আপনি আসতেছেন, এই জন্য আমরা অপেক্ষা, আপনার দাওয়াত দিছি। এই কথাটা আপনি আমাদের জিগাইতে পারেন বুঝিয়া গতকালকের সব হুজুরা বসে দাওয়াত লোকের কমিটি নবায়ন করে বলছি। আমি বললাম যে কষ্ট হইলেও খুশি হয়ে গেলাম, নবায়নের অর্থ হল এতদিন কাজ করেন নাই, করছি কম কম, কমিটি গুলো এলোমেলো হয়েছিল, তো আপনি যে আসবেন আজকে, গতকালকে আমরা সব হুজুরা বসে আবার জোরদার করছি দাওয়াত লোকের কমিটি। আমি চিন্তা করি, আমি তো ঢাকার মানুষ, সিটাঙ্গে তো খুব মূল্যায়ন কম থাকে বাহিরের আদেমের, কিন্তু আমি যে গেলাম মাদ্রাসা গুলোতে লাফায়া পড়ছে সব ছাত্র। আমার খেয়াল ছিল যাত্রা করে ছেলেরা বুদ্ধি খালি এরকম করে না, সব জায়গায় এক অবস্থা। আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। এটি তোমাদের শুনাইতেছি কেন? সদ্দান লিজারায় বারবার বলতেছে ওসুলের কিতাবে, সদ্দান লিজারায় না, এটা কি? সদ্দুন মানে বাধা দেওয়া, মানা করা, নিষেধ করা, সাদ দেওয়া, দেওয়ার দে দেওয়া, লিজারায় মানে কোনো কারণ, জারায় মানে জরিয়া, কারণ, কোনো কারণে তুমি কোনো বিপদে না পড়ে যাও, অসতর্কতার কারণে ভবিষ্যতে বিপদে পড়ে যাও, এই জন্য আগেই সতর্ক করে দেওয়া, এটা মুরব্বির দায়িত্ব, এটাকে সদ্দান লিজারায় বলে। হুজুরে দেখলেন এরা তো আসতেছে হিজরত করে আমার জন্য, আবার কোনো মনে মনে এটাও রাখছেনি কেউ যদি রাখিয়া ফেলায় না গেলে বিয়া পাওয়া যায়, বলে আমার দুই বিবি আছে একটারে তালাক দিবে, এরম যদি আমিও একটা পাই, এইরম নেওয়াতের সাথে কোনো মুলাওয়াস তালভিস মিশ্রিত হয়ে যায় নাকি, দুধের মধ্যে একটু পায়খানা মিলে যায় কিনা, তো এই দুধ শেষ। হিসবাতন লিল্লাহ, এখলাসের সাথে হিজরত করতে হইব। শয়তানে যদি কার মনে ঢেলে দেয়, আর সে যদি বুঝে জায়গা নবীরও পাবো, বিবাহও পাবো, খাওয়া দাওয়াও পাবো, তাহলে তো খালিসাতন লিল্লাহ হিজরত হবে না,
হুজুর মুরব্বি এই জন্য বলে দিছেন, সব সাহাবারা শুনে রাখো, কেউ যেন দুনিয়ার কোনো মকসদে হিজরত না করো। যদিও হুজুরের বিশ্বাস আছে যে এরা করবে না, এরা তো আমার পাগল, আল্লাহর পাগল, কোরআন হাদিসের পাগল, যেমন তোমরা, আমি তো ভাবতে পারি না, তোমরা তো ওই যে সাহাবিয়ান আছে, আমি সাহাবিরা আল্লাহর পাগল ছিল, সাহাবিরা আল্লাহর রসুলের পাগল ছিল, সাহাবিরা কোরআন শরীফের পাগল ছিল, সাহাবিরা সুন্নতে রসুলের পাগল ছিল, কৌলান ফেলান আমালান এইগুলো তাদের আখলাক ছিল। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তোমাদের তো এর বাইরে কিছু নেই, তোমরা আল্লাহর আশেক হইবা, আল্লাহর রসুলের মাহবুব হবে তোমরা, কোরআন হাদিসের লেখাপড়া এই মোতাবেক আমল, এখলাস ও সুন্নত, এছাড়া তো তোমাদের কোনো কাজ নেই, বাকি সব ফরা, এই দিয়েই তোমাদের জীবন, এরই তোমাদের লক্ষ্যের বাইরে নাই। যে ছাত্র তার লক্ষ্যবস্তু স্থির করতে না পারে, সে কোনোদিন কামিয়াব হইতে পারে না। বাসার থেকে বেরিয়েছ ব্যাগ নিয়ে, কোথায় যাইবা তো জানি না, কেমনে হবে জানতে হবে, কোন জেলায় যাইবা তুমি, কোন জায়গায় যাইবা, কেমনে যাইতে হবে, তো সব যাই না, পরে ঘর থেকে বের হইতে হবে, নিরাপদ কিনা বুঝতে হবে। তাই একজন ছাত্রের দায়িত্ব কি, তাকে ছাত্র বলা হয়, তোয়ালিবুল এলম বলা হয়, তোয়ালিবুল এলম বলা আমল বলা হয়, এই এটা মুস্তাকিল নাম হয়েছে। সাহাবা বললেই কিছু সিফাত বোঝায়, বৈশিষ্ট্য বোঝায়, তাবেঈন বলতেই বোঝা যায় কিছু খুসুসিয়ত, তবে তাবেঈন বলতেই বোঝা যায় কিছু বিশেষ সিফতের অধিকারী, আয়াম্মায় মুস্তাহিদিন বললেই বোঝা যায় কিছু বিশেষ বিশেষ সিফতের অধিকারী, হুকামা ফুকাহা মুফতি বলে না মানুষে, ডক্টর বলে না, এই যে বলে কিছু বৈশিষ্ট্য আছে, আরিফিন সালেহিন এটি যে বলে, এগুলোর কিছু মকসুদ আছে। তোমরা তালেবিন, তোমরা মুআল্লিমিন মকসুদ আছে না, সেই মকসুদ যদি তোমরা আদায় না করো, তাহলে তোমাদের তালেবে এলম বলা যাবে না। আদর্শ তালেবে এলমে কি করে, সে কোরআন শরীফ পড়ে, গবেষণা করে, হাদিস পড়ে, গবেষণা করে, এরপরে বড় বড় কিতাবের মধ্যে ওলামায়ে কারাম তাহকিক করে গেছেন, সরা লিখে গেছেন, সেয়া সেপ্তা সহ এইগুলো মোতালা করে তারা তাখাসুসে, এরপরে এর চেয়ে বড় এই মোতাবেক তারা নিজেকে তৈরি করে, আমল করে, আমলের ফরমান নাম সুন্নত, আর রুহের নাম এখলাস, এখলাসের সাথে সুন্নত মোতাবেক করে। এটা মাদ্রাসার পরিবেশে যখন থাকে তখন করা সহজ হয়, মাদ্রাসার বাহিরে গেলে কঠিন হয়ে যায়। এই জন্য দেখা যায় মাদ্রাসার ছাত্র এক সপ্তাহ গায়ের হাজির থাকে, আর এক মাস লাগে তার মন বসাইতে। আমাদের যুগে এরকম ছিল না, আমি তো কালকে চিন্তা করলাম, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা অনেক আগের থেকে হয়ে গেছে, এই জন্য আমি দায়ী, আমরা যে লেখাপড়া করছি, পরীক্ষা দিছি, কিন্তু বন্ধ পাইনি, খিয়ার পাইনি, বছরের শেষে কিতাব শেষ হয়ে গেছে, দশ পনেরো দিন পাইছি, দশ দিন পাইছি, কিন্তু বাকি পরীক্ষার সময় খেয়ার পাইনি, পরীক্ষার পরে ছুটি পাইনি। এখন আমাদের দেশে এই যে দৌড়াদৌড়ির পড়া শুরু হয়েছে, এটার বড় একটা কারণ
কয়টা পরীক্ষা হয়? চারটা। একটা হলো এটা দিবাচা মুখদ্দমা, এইটা এটা উস্তাদরা দয়া করছে অনেক ছাত্রদের খাওয়ার সুবিধা। মাসিক পরীক্ষার কথা বলতেছ, এটার আগে পিছিয়ে খেয়ার হয়, ছুটি হয়? হ্যাঁ, এক মাস পরীক্ষা দিলে ছুটি হয়? বাড়িতে যাও গা, কুরবানিরটা না, আমি বলতেছি পরীক্ষা। মূল পরীক্ষা কয়টা হয়? তিন পরীক্ষা তিনটা পরীক্ষার তিন সপ্তাহ ঘুরে কয় সপ্তাহ যায়? হ্যাঁ, নয় সপ্তাহ কয় মাস হয়? প্রায় দেড় মাসের উপরে। হ্যাঁ হ্যাঁ, আড়াই মাস। এই আড়াই মাস লেখাপড়া হয় না বাংলাদেশের মাদ্রাসাগুলোতে। আমাদের এই দেশেও এরকম ছিল না। আড়াই মাস কবে গেল? বারো মাসের মধ্যে আড়াই মাস গেলে থাকে কয় মাস? সাড়ে নয়ের মধ্যে আরো ছুটি আছে না? শুক্রবার বন্ধ, ঈদের বন্ধ, ঈদুল আজহার বন্ধ, মনে হয় প্রায় তিনটে সাড়ে তিন তিন মাস পড়া হয় না। সাতটা আট মাস পড়া হয় কিনা আমাদের? আর আমরা পুরা রমজানের বন্ধ ছাড়া ঈদের দিন তিন দিন বন্ধ, ঈদুল আজহা তিন দিন বন্ধ, বাকি সাড়ে নয় মাস, সাড়ে এগারো মাস লেখাপড়া করছে, দশ মাস লেখাপড়া করছে। শুক্রবার যদি ছেড়ে দাও, শুক্রবারে হয়তো সবক হয় নাই, তাহলে বারো মাসে পাঁচ বারো ষাটটা একটা পঞ্চাশটা শুক্রবার, পঞ্চাশ দিন দেড় মাস, আর তো ছুটি নাই। আমরা এগারো মাস লেখাপড়া করছি, আর তোমরা সাত মাস লেখাপড়া করো। সাত আট নয় দশ, আট নয় দশ এগারো, তিন মাস কম। তাহলে তিন মাসের তাহকিকাত কবে রয়েছে এমনি? আমরা আর যেমন এটা পেয়েছি না। আমি বিদেশে গেছি, মেসকাত পড়ি, বৃহস্পতিবার দিন সবকের পড়ে জানাই দিছে, শনিবার দিন তো পরীক্ষা, তাও তিন দিন পরীক্ষা, শনি রবি সোম। বৃহস্পতিবার দিন জানাই দিছে শনিবার তে সব পরীক্ষা হবে। মাত্র এক মাস লাগা বড় হয়েছে, এটা একবার কেয়ার কিসের? পুরাপুরি জিলকাদ মাসটা পড়া হয়েছে, জিলহজ শাওয়ালের তো বিশ পর্যন্ত এমনি চলে গেছে, পরে বাউটা হইতে হইতে বিশ পঁচিশের দিকে যায় সবক পড়া শুরু হইল, এরপর জিলকাদ জিলহজ আইলে হারা গেল। এই এক মাসও থাকে না ছাত্র, এর মধ্যে বাড়ির দুই গুরান দিয়েছে, কি করবো? পড়ো আর ছাত্র তো খবর দেওয়া নেওয়া যায় না। আবু ইউসুফ সাহেবের ঘটনা শুনেছিলাম না তোমাদের, বাবা মারা গেছেন, কাঁদছেন, পরে তারিখে বাগদাদের মধ্যে আছে হুসনুত তাকাজি ফি সিরাতিল ইমাম আবি ইউসুফিল কাজী, পরিজন বলতেছে তো না, আমার মন খালি কেমন করতেছে আরেকটা কিতাবের নাম লইতে, আল ইমাম আবি ইউসুফ ফকীহান ওয়া মুহাদ্দিসান বিল লুগাতিল আরাবিয়্যা আলা সালাস মুজাল্লাদাতিন আনা মুআল্লিফুহু,
আমি লিখছি, ওইটার মধ্যে পাওয়া যাবে। খুব কাঁদছেন, বলছেন যে আব্বা মারা গেছেন, তো ফিরে আসবে না। এক কষ্ট তো লাগছে, আগে আমি যদি চলে যাই জানাজা পড়াইতে, ফাঁকে দে যদি ইমাম আবু হানিফা পড়ায় ফেলায় তো সবক যাবে গা। আব্বা মারা গেছেন আমার কন্ট্রোলে না, এই ব্যথা পাইছি, এটা যাবে না। কিন্তু ইমাম আবু হানিফার সবক যদি চলে যায় যে আরেকটা ব্যথা লাগবে, এটা আমি বাঁচতে পারি। তাই তোমরা জানাজা করে দাফন করে দাও, আমি যাব না, আমার সবক হওয়ার সম্ভাবনা আছে। আমি এটা যখন পড়ি চোখের পানি বাইরে দিত। ছাত্ররা চিন্তা করো কি বলতেছে, আমরা যদি ভালো ছাত্র হইতে কি করতাম যেটা, এ জানাইছে আমার বাবা মরিয়া গেছে আমি গেছি গা, এটা সবচেয়ে ভালো ছাত্র, আর না বইলে গেছে গা, উস্তাদের না করলেও চলে গেছে। আবু ইউসুফকে এবং আবু হানি অসম্ভব মহব্বত করতেন, উনি কি যা বলতে পারেন না যে হুজুর আজকে সবক হবে না হবে না, জিগাইতে পারতেন না, তাও জিগাইতে রাজি না, এটা বেদবি। এখন ভাবছে পড়াবে না, পড়ে যদি পরের মতন সুযোগে যদি পড়ায় দেয়, এটা সাথে গুলো হুজুরে আমার গুলো পড়াই বোনা দিল, পড়ায় আমি ঠুক খুদাই কামাকে একটা বদগুমানি, এইটাও জিগায় না বা বলে না, যে বলে যদি যে আমার আব্বা মারা গেছে, ইমাম আবু হানিফা তো বলে জানা যায় পড়ে যে আমি আজকে সবক বন্ধ রাখবো, আমার উস্তাদ ছিলেন এক সপ্তাহ অসুস্থ, আমি নাই ক্লাসে, পড়ার নেই। কিন্তু না পড়ায় থাকেন কেমনে, সবার মধ্যে প্রমাণ হয়ে যাব যে একজন ছাত্র অসুস্থ এই জন্য উনি পড়ায় না, তা আমরা কি ছাত্র না, যেন পড়তে দিন ক্লাসে গেছে, ক্লাসে যায়। কত ধরনের কিস্সা, কত ধরনের ভূমিকা, পড়লে কি করতে হয় না কইতে বলতে বলতে এক সপ্তাহ গেছে। শনিবার দিনকে আমি সবাইকে বসছি, কিতাব খোলা হয়েছে, এমন আমার মহব্বতের উস্তাদ ছিলেন সৈয়দ ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাই, এত আদর করতেন। তো ওনারে গিয়ে যদি আমি বলি যে আমি না গেলে সবক বন্ধ রাখে, যে আমি আজকে আমার বাবা মারা গেছে চলে যাই, না করবে? কিন্তু আবু হানিফা সবক পড়াবেন না পড়াবেন না এটা জিজ্ঞাসা করা কি ইমাম আবু ইউসুফ বেয়াদবি মনে করতেছেন, উস্তাদকে এরকম আটকানো ঠিক না। হইতে পারে সকালে খেয়াল হয়েছে আজকে পড়াবো না, কাজ আছে, পরে দেখে কাজ হয়ে গেছে, কাজ আজ না কালে বাবা বিকালে পড়া নিশ্চয় করে দিলাম, ছেলেরা মাহরুম হইল। এটা কি আবু ইউসুফ বেয়াদবি মনে করতেছেন উস্তাদকে জিজ্ঞাস করা যে আজকে পড়াবেন না পড়াবেন না, এই কথাটা জিজ্ঞাসা করাকে বেয়াদবি মনে করতেছে? আমরা ধারণা করতে পারি এটা বেয়াদবি, বেয়াদবি ধারণা করতে পারি? এতে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস, এগুলো বুঝা মিনজানে বিল্লা এলমে লাদুননি না হইলে, অন্তর্দৃষ্টি না খুললে হয় না। মাদ্রাসার পরিবেশে থাকো, না পারলেও তো তার সাব্বু এখতিয়ার করো, আল্লাহ এর উপরে ফেসলা করে দেয়। টুপি দেখা যায়, দাড়ি দেখা যায়, নামাইছে দাঁড়াইছে দেখা যায়, সুন্নতের আমল করতেছে দেখা যায়, দিল কি আছে না আছে ছোট ছাত্র, আল্লাহ এডারে ফেরেশতা লেখায়, ফেরেশতা ওই ছাত্রের মনে কি আছে এটা জানে না, ছাত্র কেমন কি করতেছে, টুপি মাথায় আছে কে আছে, নামাজ পড়ে কে আছে, বাস লিখে দিয়ে সব নামাজি
দিলের খবর তো আল্লাহ জানে। আল্লাহ বলে যে আমি যেটা জানি আর কেউ জানে না, এটা আমি হাসরের ময়দানে উঠাবো না। এই জন্য যে সমস্ত ছাত্র, অনেক ছাত্র আছে খুব আল্লাহওয়ালা, এরা চিন্তা করে মনে করে খারাপ ধারণা, এইটা এইগুলো নিয়ে চিন্তা করে, শয়তানের এইতো চিন্তা করায়। আল্লাহই তো বলছে তোদের জাহের যদি, যেটা ফেরেশতারা দেখে মানুষে দেখে, এইটা ঠিক থাকলে তোদের দিলের খবর আমি কেউরে জানাবো না, এটা শুধু আমি জানি, এটা হাসরের মধ্যে উঠাইবই না। কি দয়ালু, আজিজুল গাফফার। একটা কথা কইলাম, আর একটা কথা আইসে মনের মধ্যে। এবার গেছিলাম যে তারার পরীক্ষার সময় বলছি, এহেন কোনোদিন বলছি, ইন্দালে ইমতেহান ইকরামুর রাজুলু, আমার এটা পছন্দ লাগে না। এটা শুধু আখেরাতের জন্য হইতে পারে, দুনিয়ার ব্যাপারে না। ইন্দাল ইমতেহান ইকরামুর রাজুল আও ইউসাজ্জিআন, তাসজির মানে তাকে উৎসাহিত করা। পরীক্ষার মধ্যে ফেল করছে, ইউহান তাকে অবদস্থ করা হবে, এটা কথা। ইকরামুর রাজুল সম্মানই করা হয়, পরীক্ষার নম্বর ফার্স্ট ইজ সেকেন্ড ইজ ইত্যাদি, খুশি আনন্দ তার সবাই ধন্যবাদ দেয়। আর যে ফেল করে বহুদল্লা দিন, চেষ্টা করছে সে নকল করলে পাশ করে, তো এটাও করে নাই আল্লাহর ভয়ে। আমলের দিতে এক নম্বর, মেধার কমির কারণে বা যে কোনো কারণে প্রশ্ন আসছে, এটি তার দেখার বাইরে এসে গেছে। এরা নিম্নমানের ছাত্র, প্রশ্ন একদম যা পড়ে গেছে তাই এসে গেছে। ফার্স্ট ক্লাসের ছেলে, সোয়ালগুলো তার ধারণার বাইরে এসে গেছে, হ্যাঁ ফেল করে ফেলাবে, আর হ্যাঁ নম্বর অবল হয়ে যাবে। এবারও জিগেলে পড়তে পারে না, হ্যাঁ নম্বর অবল। আর সে বুখারি পড়াইতারে, হ্যান ফেল। পরীক্ষার মাধ্যমে ছাত্রদের যোগ্যতা যাচাই করা যায় না, আর কোনো তরিকা নাই কারণ এটা করে। আমি তো এই মাসে করবার চাই আরেকটা, কিন্তু কি করবো এখন। আমি বলতেছি যে পরীক্ষার আগে দেয়া সব ছাত্রের পরীক্ষা সোয়াল জানায় দেওয়া, ব্যাপারকেও বলছি প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নাই, সুনিশ্চিত ফাঁস না হওয়ার জন্য এই একটা তরিকা আছে। এই জায়গাতে সোয়াল হবে, এই জায়গাতে সোয়াল হবে, এই জায়গাতে সোয়াল হবে, এই যে সোয়াল, প্রত্যেক কিতাবের সোয়াল বানায় ছাত্রের কাছে দিয়ে দেব। তোমরা সরাসরি হাত কিতাব টিতাব দেখে এটা হল করে নিয়ে আসো। এ ছয়টা প্রশ্ন ছয় দিনে ঠিকঠাক করে কিতাব টিতাব দেখে জবাব নিয়ে আসো। ফায়দা কি, হুজুররা এই এক সপ্তাহ তাদের নেগরানির জন্য থাকতে হবে না, বাসা যাইব, বিভিন্ন লোকে গল্প করার সুযোগ পাইব, ছেলে মেয়েদের আদর করবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে। ছাত্র নেগরানি করা এইটা আরেক অপমান, অবিশ্বাস করতে নকল করে লয় এরকম ছাত্র মাসে রাখছো কে? আর ছাত্র তো চরিত্রহীন হবে কেন? ফেল করলে তো জাহান্নামে যাবে না, নকল করলে জাহান্নামে যাবে। একটা ছেলে যদি অসুস্থ হয়, আরে ধমকানি আর তাকে হিম্মত দেওয়া। হ্যাঁ, আল্লাহ নবী কি করতেন সাল্লাল্লাহু আলাইহি, অসুস্থ রোগীরে ধমকাইতেন?
সে পরীক্ষা ফেল করছে, এমনি তো তার মন ভাঙিয়া রয়েছে, এখন তার ভাঙ্গা দিল এই অবস্থা তাকে ভৎসনা করা, তার ব্যাপারে জুমলা বানানি ইকরামুর রাজুলু ইমদাল ইমতিহান ইউহান, তাহলে তো সব শব্দ তারা পিটাইব থাপড়াইব, এটা তো আছে হাদিস মনে করে হাদিস রে ইমদাল ইমতিহান ইকরামুর রাজুল ইউহান তুই ফেল করছিস, রাজু এহানত করে দিই, এই জন্য আমি এটার অর্থ বানাইছি ইন্দাল ইমতিহান ইকরামুর রাজুল ঐশ্বর্যা হরমন্ডা ভাঙ্গা, তারে তাসাল্লি দাও, তারে হিম্মত দাও, তোমার তো কোনো ত্রুটি নাই, তুমি মেহনত করছো, চেষ্টা করছো, সব কিছু করছো, এরপরেও তুমি ফেল হয়ে গেছো, এটা আল্লাহর ইচ্ছা, তুমি চিন্তা করো না, ভালো করে লেখাপড়া করবা, দেখবে আগামী পরীক্ষায়। আমি যখন বিদেশে গেছি, এই দেশে তো একটা পরীক্ষাও নেই আমার জীবনে, যায় দুই নম্বর হয়েছি, শরম লাগে, বিদেশে গেলে দুইটা পরীক্ষায় আমি এক নম্বর হইতে পারি নাই, প্রথমটার মধ্যে ছয় আসছে, কিন্তু মাঝের সবার ধারণা হইলে উনি এক হবেন, আর আমার ধারণা হইলো পাস করতে পারি কিনা, পাস করছে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আর ছাত্রদের ধারণা ছিল যে এত মোতালা করে জেহীন পারা যাবে না এর সাথে, কিন্তু পরে দেখা যায় আমি ছয় নম্বরে আসছি, আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহর আমার যে পাস করাইছ, আর হেরা করে যে মায়ের খাইছে রে, ভাবছিলাম যে বাঙালির সাথে পারবো না, বাঙালি তো ছয়ে, আল্লাহ ছয় দিনে দুনিয়া বানাইছে, এই ছয় নম্বরে আছে, দ্বিতীয় পরীক্ষায় আমি দুই এসে গেছি, এখন একলা খালি খালি কিরম চিন্তা ভাবনা করতেছে, কই ছয় লাভ যে চায়ের বাদ দিয়া দুই এসে গেছে সর্বনাশ, এবার লাস্ট সালানা পরীক্ষা এক নম্বর হয়ে গেছে, আমার জীবনের দুইটা পরীক্ষা দুই আর ছয় আছে, আর সবটি এক নম্বর, এটার অর্থ এই না যে আমার সে ভালো ছাত্র ছিল না আমার ক্লাসে, আমার ক্লাসেই আমার সে অনেক ভালো ছাত্র ছিল, আমি যে দাওরা নম্বর অবাল হয়েছি যখন, তখন যিনি আমার সাথে দুই নম্বর হয়েছেন ওনার কিতাবি নম্বর আমার সে বেশি ছিল, মানে যদি শুধু কিতাবের নম্বরটা ধরা হয় তো ওনার নম্বর আমার চেয়ে বেশি, ওনার লেখাটা ভালো ছিল না, আর উনি উর্দুতে লেখছেন আর আমি আরবিতে আনসার করছি, আরবিতে লেখলে দশ নম্বর বেশি, তো ছয় পাঁচ ছয় ছয় দশে কত হয় ষাট নম্বর আমি এক্সট্রা পাইছি, এটা হ্যাঁ পাই নেই, এই কিতাবি নম্বর আমার চেয়ে বেশি থাকলেও মজমুই নম্বরে আমি এক নম্বর হয়ে গেছি, কিন্তু আমি জানি যে কিতাবি নম্বরে আমার সাথী আমার চেয়ে আগে, যোগ্যতা তার আমার চেয়ে বেশি, একদিন এখানে আসছিল আফ্রিকা শেখুল্লা দিস, তালাশ করে করে পায় নেই না, বই রয়েছে, আমি নামাজ পড়তে আসছি, দিদি আরে তুমি এনে করতে এলা কাহা সে, আমি তালাশ করতে করতে আগিয়া, এনে যার উস্তাদ আছে তাদের সামনে সে একটা কথা কইছে, জানতে হো তোমারা উস্তাদ কোন হে আমারা সাথী হে, আর মিশকাত দর একসাথ কিয়া তো তকরার লেকার আপস মে ঝগড়া হতা থা, কেডা তকরার করলো, রে বলছে এখানে, ফির ফ্যাসালা এ হুয়া কি জু মাগরিব কে বাদ বাগান আছে এখানে তকরার বাড়তি থাকবে না, যে এবারত মুখস্ত শুনে তকরার করতে পারবে সে তকরার করবে, আমারই জামাত মে হেদায় সালেস ওর ভাই জবিকা কই নেই নিকলা, তোমারা যে উস্তাদ হে ইয়ে মিশকাত ভাই জবি হেদায় সালেস কা তকরার কিয়া করতে থে অন্ধেরা মে,
জিয়াউল হক মানা জিয়াউল হক এগুলো চেক জায়গা এই বলছে এখানে এনে উস্তাদ যারা আছে জানে মানা রেজাউল হক খুব পড়তাম আমি পড়াশোনা করছি গিয়েছি যে একবার নাতে ছয় বছরে একবার ভিতরে আসছিলাম রমজানে ভাই মারা গেছে শুনে আইনে আছে ওরা আবার চলে গেছে আর তো কোথাও যায় মাদ্রাসার এরিয়ার বাইরে যায়নি এটি তোমাদের কেন শুনাইতেছি এখনো নিউটন থেকে ছাত্র আমার এরকম লেখাপড়ার ভাব দিকে বিন্দুরি সামার জন্য রুম আলাদা একা করে দিয়েছিলেন ও একা তোমাদের বৈশাখ পড়াশোনা করে বসে অনেক ছেলেরা আসে এখনো আসে হুজুর আপনারা দেখবার আছে কেন ওখানে আপনার কথা আলোচনা হয় পড়াইছিও আমি ওখানে আলোচনা হয় যে এমন এক ছাত্র ছিল বিন্দুর সব আদর করতো আলাদা রুম দেওয়া হয়েছিল এই সেই আর অনেক ঘটনা আমার আছে মাদ্রাসা তো আপনার খুব আলোচনা হয় তো আপনারা দেখবার মনে চায় এই জন্য আসছে এরম অনেক ছাত্র এটি তোমাদের কেন শোনাইতেছি আমার বাহাদুরি লাগে তোমরা আমার তারিফ করলে না করলে কি আসা যায় আমার দিন শেষ যা হওয়ার হয়ে গেছে লিড দিলে থুতু তোমার মুখে যাইব আমার যা হওয়ার হয়ে গেছে তোমাদের আমার আবৃত্তি শুনাইতেছি এই আজকে তোমাদের সামনে বসে কথা বলতেছি সারা দেশের মধ্যে ঘুরতেছি এর পিছনে সবচেয়ে বড় আল্লাহর রহমত ছাড়া সম্ভব না আর নিজে কিছু মেহনত করতে হয়েছে যেটুক পারছি আমি গাফলতি করি নাই তোমরা এতটি ছাত্র আমার সামনে আমি যে বারবার বলি খেয়াল করছো সব মাদ্রাসায় বলে আসি তোমাদের সামনে বলি যদি আমারে দেখো টেলিফোন লিয়ে ঘুরতেছি তাহলে তোমরা ঘুরবা কত বড় কথা যে মাস্তাতেই বলি উস্তাদের মাথা তুলবা দেয় আমারে যদি দেখো আমি দোকানে বসে চা খাইতেছি পান খাইতেছি দোকানে দ্বারা টাকা ভাঙ্গাইতেছি কোনদিন কোথাও বাজারে দেখো তোমাদের থেকে প্রয়োজন আমার কম নাকি 80 মন চাউল লাগে দৈনি কত বড় লোকের পিছে দৌড় পাড়ার কথা না একটা ছাত্র তোমরা দাঁড়ায় 40 বছরে বলো যে হুজুরকে অমুকের বাড়িতে যেতে দেখছি অমুকের কাছে আমার যে চিঠি পাঠাইছেন অমুক দিন হুজুর হুজুর পানি চাইছেন অমুক দিন হুজুর পাও টিপে দিতে বলছেন অমুক দিন পান আনতে বলছেন অমুক দিন চা আনতে বলছেন ওই না বসে থেকে একটা কাজ করানোর জন্য ছাত্ররা আমি বলি না আজকে ওই ঘটনা ঘটছে কি করি আমি হতভম্ব হয়ে গেছি পরে বলছি আহমদ ইসা সাহেব কোথায় দেখো এমনি করছি এ আহমদ ইসা সাহেব এটি কি কেন চোখে পড়ে না নামাজ মন কত হয়েছে সবার আমি কোনো ছাত্রে মোশাক্ষাস ডেকে ওই উস্তাদরে ডাক দেব আমি জীবনে বলি না বসে থাকি না পেলে রুমের গে বই দেয় দরজার দেখা রয়ে দেখি বলার মতো হইলে আমার লোক আছে হেরারে যদি পাই তাহলে বলি নাহলে রুমে বইয়ে থাই কোনো ছাত্ররে বলি না অমুকরে যায় বলো অমুকরে যায় বলো জীবনে বলি না আমি যদি মসবুক হই তাহলে তোমরা মসবুক হইবা আমার তো অনেক ব্যস্ততা টেলিফোনের মিনিটে মিনিটে প্রয়োজন আমার রুমের ভিতরে ফেলা হইতেছে সবকেও নেওয়া যায় না খুব গুরুত্বপূর্ণ যদি হইয়া দাঁড়ায় দাওরার ছাত্র মেসকাদের ছাত্ররা জিজ্ঞাসা দেখো আমি কি করি সরকারি কোনো কঠিন সমস্যা গেছে কতদিন তোমরা জানো ছাত্রদের উস্তাদের জঙ্গি টঙ্গি বলে আবার খুদ্া বদলাইবার গেছে এটি সরাসরি আমি হস্তক্ষেপ করছি তোমাদের
আজীবন তোমাদের এই মাদ্রাসা 20-30 বছর পর্যন্ত এদেশের আলেমদেরকে, ছাত্রদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি জঙ্গি বইলা দূষিত করছে, এর জন্য কঠোর কঠোর আন্দোলন হয়েছে, কিছুই হয়নি। এই এই কুরসির মধ্যে বসে আমি এদেশের সরকার প্রধানের 2 নম্বর ব্যক্তিকে এনে বসায়া 3.5 ঘন্টা বসায় রেখে এহেন তে এলান করেছি, কোন আলেম কোন ছাত্র কোন টুপিওয়ালাকে জঙ্গিবাদ যদি বলতে চান আপনারা আমাকে আজকে বলে যেতে হবে। তোমরা যারা ছিলা জানো এখান থেকে ঘোষণা হয়েছে বাংলাদেশে কোন মাদ্রাসা জঙ্গি নাই, ছাত্রদের জঙ্গি নাই বলা নিষেধ। পরের দিন দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন, আইজি বলছেন, আজ পর্যন্ত আর মাদ্রাসার জঙ্গি বলতে পারে না। এটা তোমাদের শুনাইলাম, এটা তোমাদের মাদ্রাসার এটা ইতিহাস। এই 20-30 বছরের বিপদ আলেমদের উপর থেকে উঠছে এখান থেকে, জানো না তোমরা? এটা খুদবানিয়া গন্ডগোল হয়েছে, গুলশানে ডাকা এনেছি, ওখান থেকে এলান করেছে, কোন আন্দোলন লাগে নাই। তবলিগে ফিতনার সৃষ্টি হয়েছে, আমি করছি, তোমরা সবাই জানো। আমার সাথীরা আমার সাথে সহযোগ, অনেক আলেমরাও ছিলেন, কিন্তু মেন ভূমিকা আমাকে পালন করতে হচ্ছে। আমি এটি তোমাদের শুনানির অর্থ হইল এই যে এগুলোর পিছনে আল্লাহর দয়া না হইলে কিছু হবে না, এবং আল্লাহর দয়ার দিকে তাকায় থেকে তুমি বাদ সামনে হাত দিয়ে মুখ দিবে না যে আল্লাহ আমার মুখে তুলে দিবে, এটা হবে না। একটা ছাত্র পরীক্ষা দেয়া পরীক্ষায় ফেল করছে, একটা হলো যে সে উদাসীন, লেখাপড়া করে না, দুষ্ট, ওটা ইহা হুন ঠিক আছে, ওখানে ইহা ঠিক আছে। তাহলে এটা কি আম রইল শব্দটা? যে ছেলেটা নেক, নামাজের পাবন্দি করে, তাহাজ্জুদ ইশরাকের পাবন্দি করে, সবকের পাবন্দি করে, মুতালার পাবন্দি করে, সুন্নতের পাবন্দি করে, কোন কারণে ফেল হয়ে গেছে, ইউহান কি বলে ইকরামু রাজুল ইউহান? কাল আদম এরকম ছাত্র কম থাকে, পরীক্ষার সময় পাগল হয়ে লেখাপড়া করে, অন্য সময় যাই হয়, এই জন্যই খেয়ারণ হয়েছে দেশে। এটা খেয়া থাকার কথা না, যে খেয়া পরীক্ষার জন্য হলে আর একটু পড়াশোনা করে, এরপরেও যারা পড়ে না আরেক পরীক্ষা এদের উপরে, ওদের জন্য ইহান ঠিক আছে। একটা ছেলে পাবন্দের সুন্নত মুখলিস ফেল করছে, সে সে ইসাজ্জি আন, তাকে বুকে নেও, সে এমনি কাতর, কষ্ট পাইতেছে কষ্ট পাইতেছে। তোমার ছাত্র ভাই, তোমার ছাত্র ও যাতে কষ্ট না পায়, ওর মন ভেঙে না যায়, পড়া না ছেড়ে দেয়, আত্মহত্যা করে, এরকম ঘটনা আছে ফেল করলে, এইরকম না সাব্যাসি দেও, এ ভাই এটা তো হয়ই পরীক্ষার মধ্যে, এটা কোনো বিষয় না, আগামী পরীক্ষা ভালো হবে এই সেই, বাস তারে আর কষ্ট দিও না, তনা দিও না, তাহকিরানা আন্দাজে কথা কইও না, লাহজা খারাপ করো না। আমি যে তোমাদের তৌজি শুনাইলাম পছন্দ হয়নি, আমি বানাইছি তোমাদের জন্য, কেন যে তোমরা যে আমার কলজার টুকরা মাহবুব, তোমরা বদনাম হইবো ফেল করলে, এটা আমার মনে চায় না। আর যেগুলো আসলেই পড়াশোনা করে না, দুষ্টামি করে, ওরা তো ছাত্রই না। তবে ওদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরও লাইনে রাখে। একটা কথা কইলাম, তার একটা কথা মনে হয়েছে, যে কইলাম না ওদের জন্য বিরাট পরীক্ষা, যারা দুষ্টামি করে ওদের জন্য পরীক্ষা না। এইটার উপর আমার আরেক জিনিস মনে হয়েছে, আমার মনে হয় তোমাদের খুব মজা লাগবে, বল মুনি, আমি তো চাইছিলাম এখন ছেড়ে দিতাম পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা তিনটা, আমার কাছে লাগে 9টা,
খিয়ার যে এলো পরীক্ষা, খিয়ারের পরে পরীক্ষা শুরু যে এলো এলো আরেক পরীক্ষা, খিয়ারের পরে যে এক সপ্তাহ ছুটি এলো পরীক্ষা, তিন পরীক্ষা যদি তিন ত্রিকা নয়টা পরীক্ষা হয়। মূল দেখা যায় তিনটা, আসলে হয় নয়টা। কিভাবে হয় কেমনে বুঝামো তোমরা? আমি কি মশলা বানাইলাম আল্লাহ জানে, খুব নতুন তকরির হইতেছে আজকে। তোমরা যে মহাব্বতে বসছো, আমারও মন ভালো, পরীক্ষা দিছো তোমরা ভালো, নামাজের গাফলতি কম করছো, কিছু করছো, আল্লাহ যাতে আর ভবিষ্যতে না হয়। খিয়ারের মধ্যে যারা, খিয়ার কেন দেয়? যে বাড়ি যাবার জন্য, ঘোরাফেরার জন্য না পড়ার জন্য? এই যে ফার্স্ট পরীক্ষা পড়ছো কিনা, বিশাল পরীক্ষা। যে তোমারে এক সপ্তাহ খেয়ার দেওয়া হয়েছে, কি করো তুমি দেখি। অনেক কিন্তু পুরো খেয়ারে বাড়ি গেছে, গা বন্ধু বান্ধব লিয়ে ঘুরছে, মিটিং মাটাং করে, আন্দোলন করে, ওই দল ওই দল ওই দল ওই দল, হেরা হেডিট ঘুরছে, খেয়ারের সাথে বেইমানি করছে, খেয়ারের সময় নষ্ট করছে। খেয়ার বলা যায় এইটা এক নম্বর পরীক্ষা হইল তোমাদের, তোমরা খেয়ার যে লক্ষ্যে যে উদ্দেশ্যে খেয়ার দেওয়া হয়েছে তোমরা সেই উদ্দেশ্যে কাজ করছো না করো নাই। যারা করো না এরা ফেল, ইউ হান। আর যারা খেয়ারকে মূল্যায়ন করছো, কাজে লাগাইছ, এরা ফেল করলেও ইউ হান না, ইউ করাম, ইউ সজ্জা, এরা ইউ হানের মধ্যে আসে না। তাহলে তোমরা পরীক্ষা পাস, এক নম্বর পরীক্ষা পাস। এটা পরীক্ষা না, কেডা পড়ে কেডা পড়ে না দেওয়া হয়েছে কিসের জন্য? যে পড়ে নাই গাফলতি করছে, পাশ করছে না ফেল করছে এই পরীক্ষা। কিন্তু তোমাদের জেহেনে এটা যেটা পরীক্ষা এটাই তো খেলে নেই। আজকে না তোমাদের বুঝে আসলো যে এটার নাম পরীক্ষা হইতে পারে? এক নম্বর দ্বারা পরীক্ষাই মনে করে না অনেকে। হ্যাঁ বাড়ি দিয়ে থাকে, বিয়ার তারিখ ঠিক করছে এই বন্ধে, খেয়ারের মধ্যে, খেয়ারের মধ্যে ক্ষীর খাইব। আর দুই নম্বর পরীক্ষাটারে আসল পরীক্ষা মনে করে। এইটার মধ্যে যারা ফাঁকি দেয় খামাখা, এরাও ইউহান, অসুখ হয়েছে এইটা সেটা কইয়া খামাখা পরীক্ষা দেয় না। আর যারা পরীক্ষা দিছে অথচ ফেল করছে, এরা ইউহান না, এরা ইউক্রাম। দুই, আরেকটা পরীক্ষা সামনে, এই যে ছুটি, এটাও বিরাট পরীক্ষা। এখান থেকে যে হালাতটা নিয়ে বাড়িতে যাইতেছ, এটা বৃদ্ধি না করতে পারো, আমল এত্তেবায়ে সুন্নত এখলাস যেটি বললাম, এটা আদর্শে ছাত্রের যা কাজ লিখে দিছি। মাদ্রাসায় থাকা অবস্থায় তুমি যতটুক নেক থাকো, বাড়িতে গেলে বেশি না হোক এটা ধরে রাখতে পারো কিনা? নাকি বেড়ে যায়? আমি বলি যে হজে আমার যাইতে মনে চায় না, কিন্তু যাই, পারি না পারি না, যাইতেই মনে চায়। আমি সবসময় মদিনা আগে যাই,
মদিনায় না গেলে পেট ভরে না আমার, বেশি সময় মদিনা থাকি, মক্কা একদিন দুদিন থেকে আসি, কিন্তু আমার এরম লাগে সারা বছরে যতটি গুনাহ না হয় আল্লাহ মাফ করুক, বাইতুল্লাহ শরীফের যে তিন দিন থাকি সারা বছরের গুনার চেয়ে বেশি গুনাহ হয়ে যায়, তওয়াফ করতে পারি না, এটা এক কষ্ট, তওয়াফ করি না, আবার তওয়াফ করলেই দেখা যায় মেয়ে লোক দেখা যায়, আবার মেয়ে লোকের চাপে পড়তে হয়, চারিদিক দিয়ে মেয়ে শব্দ ধরে রাখছে, এরম হয়ে যায়, অনেক সময় মেয়ের উপরে পড়ে যেতে হয়, নামাজে দাঁড়াইলাম আমি দাঁড়াই নামাজ পড়তে যাই, মেয়ে খারে রয়েছে আর একটা মশলা বুঝে না, রাস্তার মধ্যে হমানে মেয়ে লোক কি, এই গুণা তো অনেক হইতে 50-60টা হয়ে যায় সারা বছরে একটাও না, এই সফরে গেলে দেখা যায় একটা দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা চোখের গুণা হয়ে যেতেছে, দৃষ্টি পড়তেছে, আমি মাঝে মাঝে আমরা যখন কথা বলি হাজির শব্দের তখন বলি যে আপনারা বাড়িতে আসছেন যে গুণাটি লইয়া এটি যাতে বৃদ্ধি না পায়, আপনি যদি হজ করতে পারেন আর বাড়িতে যাওয়ার সময় মনে হয় যে আমার গুনাহ বৃদ্ধি পায় নাই, তাইলেই মনে করবেন আল্লাহ আপনার হজ কবুল করছে, আর যদি ওনা যাওয়ার কারণে দেখা যায় গুনাহ বেড়ে গেছে, যেমন জায়গা দামি গুনাহ ওইটি দামি হইব, কথা বোঝা নাই, আরেকজনে প্রশ্ন করছে যে হুজুর সব জায়গায় মহিলাদের মুখ ঘুরে রাখবার কইছে, মক্কার তোয়াফের জায়গার মধ্যে আজীব মশলা দেওয়া বইছে আল্লাহ, সব মহিলা মুখ খুলে রাখবা, এক লক্ষ মানুষে তোয়াফ করতেছে 50,000 মহিলা একসাথে, আল্লাহ বলে মুখ খুলে রাখবা, সারা দুনিয়া বলা হয়েছে মুখ বন্ধ রাখো বিন পুরুষে যেন না দেখে, আর বাইতুল্লাহ তো আফের সময় হুকুম হয়েছে মুখ খুলে রাখো, মুখের মধ্যে যেন কাপড় লাগে না, ইয়া আল্লাহ। তা আমার একজনে জিজ্ঞেসে হুজুর এটা আল্লাহ কি করলে, এনারা কঠিন ভাবে মুখ বন্ধ করে থাকার কথা, আল্লাহ আর আমি যদি এক হইতাম আর আপনি তাহলে তো সম্পূর্ণ হইত, ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আমি তোমাদের পরীক্ষা নেই অবশ্যই অবশ্যই, লাখটা বাড়াইছে মুজাহিদিন, তোমাদের মধ্যে কে কার নাফসে আম্মারা তাকে তুমি দাবায় রাখতে পারো, নাফসের খাহেশাত শাহওয়াত দাবাইতে পারো, নফসের গোলামি করো না, মুজাহাদা করো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন, হে ছাত্র তোমরা যদি আমার
মহাব্বত নবীর মহাব্বত কোরআন সুন্নতের এলেম আমল পাইতে চাও, চেষ্টা মেহনত করো, যেগুলো তোমরা চেষ্টা করলে আর পাইলে বাকিগুলো আমি আল্লাহ তোমার দিলে ঢালবো। এলমেলা দুনিয়া আমি তোমাদের দেব, আর আমাকে যাতে পাও সেজন্য কোটি কোটি রাস্তা তৈরি করে দেব। আচ্ছা তুমি অ্যাক্সিডেন্ট না করো, আমি তোমার সাথে দেখায় দেখায় নিয়ে আসবো জান্নাতে। এই তো অর্থ। ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা নালামাল মুজাহিদিন মিনকুম, জিহাদ করে কারা এডিও দেখব কোন নিয়তে করে, মাদ্রাসা ছাত্রদের মকসদ কি লেখা পড়ায় এটাও আমি দেখি, উস্তাদরা পড়ায় এটাও আমি দেখি, ব্যবসায়ীরা কি করে এটাও দেখি, সব দেখি। তারা মুজাহাদাতুন নাফস, মুজাহাদা মাল কুফার, জিহাদ মাল কুফার করে কিনা শর্তের সাথে, এখলাস ও মহাব্বতের সাথে করে কিনা, এটা আমি পরীক্ষা করি। লানাবলুয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিন মিনকুম ওয়াসসাবিরিন, নফসের সাথে মুজাহাদা করতে গেলে সাংঘাতিক ধৈর্যশীল হইতে হয়, ধৈর্য হারা ব্যক্তি পারে না, মোতালা করতে ধৈর্য লাগে, বৈশ্য রয়েছে ধৈর্য লাগে, আমি কথা বলতেছি ধৈর্যের প্রয়োজন। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, ধৈর্য লাগবে, ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, ধৈর্য। আল্লাহ বলে তুমি ধৈর্য, হুজুর দোয়া করতেন আল্লাহুম্মা আগনিনি বিল ইলম ওয়াজাইয়িনি বিল হিলম ওয়াকরিমনি বিত্তাকওয়া ওয়াজাম্মিলনি বিল আফিয়া, এটা করতেন ছাত্র, এটা মস্ত করো, আল্লাহুম্মা আগনিনি বিল ইলম وزيني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية شاستو بحلونا تكلا عجر اكتو هبنا علم هبنا حلم هبنا تقوى هبنا شاستو فرابو لك دساشي انسا আল্লাহ আমাকে আপনি এলেমের দ্বারা মুস্তাগনি করেন, জাহেরি বাতিনি এলেম দান করেন। ও জাইয়িনি বিল হেল, শুধু আলেম হইলে হবে না, তার মধ্যে ধৈর্য শক্তি থাকতে হবে। আল্লাহ আমাকে ধৈর্যের দ্বারা সুশোভিত করেন, ধৈর্য থাকলেই হবে না। ও আকরুনি বিত্তাকওয়া, আমার মধ্যে তাকওয়া থাকতে হবে। এই তিনটা জিনিস আপনার কাছে চাই, আর এটি করার জন্য জামিলনি বিল আফিয়া, আমার সুস্বাস্থ্য দান করেন। হুজুর সবসময় দোয়া করতেন, আমিও করি, আল্লাহুম্মা আগনিনি বিল ইলম ওয়া জাইয়িনি বিল হিলম ওয়া আকরিমনি বিত তাকওয়া ওয়া জামিলনি বিল আফিয়া। করি না আমরা, করি না আমরা, আল্লাহর কাছে দোয়া করি না। والصابرين حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إِنَّا جَعَلْنَا مَا فِي الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا إِنَّا جَعَلْنَا مَا فِي الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أيهم أحسن عملا
আমি আসমান জমিন পৃথিবী প্রলুব্ধকর বানাইছি, সুসজ্জিত বানাইছি বিভিন্ন আইটেমের দ্বারা। এক একজনের কাছে এক একটা ভালো লাগবে। তার মধ্যে মারাত্মক হইল মহিলা, মারাত্মক হইল মহিলা, ও সবচেয়ে জান্নাতির নিয়ামত হইল মহিলা। তুকবিল ও তুদবিরু কাশায়তা, বাড়িতে যাইবা খালাত্ম বোন, মামাত্ম বোন, চাষাত্ম বোন, কত বোন ভাবি তো আছেই। দিদি যে কি লোভের জিনিস, আর যুবক ছাত্র বাবারই বাবা, শিয়াল আর বকরি। আল্লাহ তোমাদের হেফাজত করো। এই বন্ধগুলো বড় পরীক্ষা। ইন্না জাআলনা মা ফিল আরদি জিনা, সারা পৃথিবী জমিনকে আমি সুসজ্জিত করে রেখেছি। বল খেলা হইতেছে, আমি টুপি খুললে ওটাকে খাবেছি। রাস্তার মধ্যে দোকানের মধ্যে টেলিভিশন চলতেছে, টুপি লইয়ে আজ মনেও নাই টুপি মাথা দাঁড়ে। আর আজকাল তো ঘরের সাদিকে বইয়া নিজেই দেখা যায়, নাম না কি বলো শুনি, কিছু বলবো না, এই বুঝতে পারতো নি আমার মনের কথাটা, তাও যাওয়ার লাগে না দেখা বোঝে। ক্লাসে বসে অফিসে থাকলে যাত্রা বই অনেক ছাত্র কিসে বইয়ে দেখা যায়, এটা কি বলে না। এটা কথা হলো আমি বারবার বলতেছি, তোমরা মনে আসছে আর বলো না, ফেসবুক তোমরা সবার কাছে আছে, আমি এটাও জানি। সবার মানে যাদের কাছে আছে ওরা সবাই, তাহলে বাইরে হুজুর সবাই গুলো কেমনে কোথায় একটা বের করবো, তোমরা যাদের কাছে ওরা সবাই, এটা শিখতে হইবে তো, নাহলে দেশে চলবা কেমনে। এখন আর বাইরে যেতে হয় না, আমি তো দেখি না, একজনে মাঝে মাঝে না যে অনেক কিছু দেখায়, তার মধ্যে এখন হলে বাইরে এসে কিনা এক কথা কয় আর এক কথা কয় দুজনেরই দেখা যায়, হাসে হাসে কথা কয় শুনে এরম আছে। আমি চিন্তা করতেছি এরা নিয়ে পা দিয়ে এরম করে ফেলা হয় যে হাত দিলে লাগে, এরম হয়ে যায় কিনা, কেমত হয়ে যাবে তো, হাত দিলে লাগলে খালি হাত দিব আর কিছু করব না। এরা প্রথম হাত দেওয়া করাইব, এরপর জিব্বা জিব্বা মিলানি করাইব, এরপরে আসল মিলানি করাইব। বিজ্ঞানীরা যা শুরু করছে, এই যে দেখা এটাই তোমার অর্থ, এতে প্রায় 50% মেয়ে আর পুরুষ ধ্বংস হইতেছে, স্বামী ছেড়ে আছে, বাচ্চা থুয়ে হের লগে গেছে, স্বামী তার বউটু থুয়ে হের লয়ে গেছে, এই দেখ এই সর্বনাশ হইতেছে, ডিজিটাল আজাব এসে গেছে। এটা যে আজাব, এটা ছাত্র বুঝে না, আলেমরাও বুঝে না, এর মধ্যে বিরাট ফিসা হয়েছি, কেউ কেউ দেখছো বুধ প্রথম তো খুব রাগ করছি, তাহলে যে পাগল পাগলেরে মরিদ বানাইছো কেন, এই পাগলারে মরিদ বানাইছো, এই পাগলামি যারা করে সব ডেরে বলো তোমরা পাগল, আমার সামনে তো চলে যাও, আমার মরিদ না, পারো তো আইসো আমার কাছে, নাহলে আইসো না, কাসরতের দ্বারা কিচ্ছু হবে না, এক পাও হুন্ডার মধ্যে রাখছে আরেক পাও জেহেন ফুটে তুলতেছে, খাইতেছে ফুটে তুলতেছে, নদীর পরে পাও যেরকম করতেছে হেন ফুটে তুলতেছে, এই কিসের রাজনীতি করে এরা,
হারাম তরিকা, কসম খুদার সমুদ্রের ফেনা যেরম এরম, চায়ের পয়সার কিছু হবে না এদের দ্বারা। যেখানে গোনা সেখানে আল্লাহর সাহায্য নেই। আমি জানি তোমরা অনেকে অনেক দলে আছো, বলো এটি বন্ধ করেন, নাইলে নাই গুণা সম্ভব না। যে দলেই গুণা করে এই দল কোনোদিন চার বেসর কাজে লাগবে না, সে যত বড় আল্লাহ আল্লাহ হোক। সারা দেশ কাঁপে আমার একা, যদি সব আলেমরে আমার মতন কঠোর হইত তাহলে এই দেশের জিনা অর্ধেক কমে গেলে এমনি। কিন্তু উঠে আলেম রেডি বন্ধ করবে, সবচেয়ে বেশি এই ইউটিউবে আর এটা ব্যবহার করতেছে আলেমরা। তোমরা ছাত্র, তোমাদের নাম অলিবার মনে চায়, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে এই গুনাহটি করো না, তোমরা এলেম থেকে মাহরুম হইবা, এই এলেমের দ্বারা তোমরা মূল্যায়িত হইবা। সরাসরি আল্লাহ রসুলের নিষেধ করছে। হুজুর বলছেন যারা ফটো তোলে জরুরতের বাইরে এরা সব মালুন, বুখারীর হাদিস, আল মুসাববিরুন মুল মালুন আশাদ্দু আযাবান ইয়াউমুল কিয়ামা লানাতুল্লাহি আলাইহি। এরা বলে এটার দ্বারা প্রচার হয় প্রসার হয়। আল্লাহ রসুল কিভাবে করছেন, লা তাসলাহু হাদিল উম্মা ইল্লা মা যাহা বিহি আও ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। সাহাবারা যেভাবে করছেন আমাদেরকে ওইভাবে করতে হবে। আমরা ডিজিটাল বুঝি না, আধুনিকতা বুঝি না, আমরা সাহাবাদেরকে বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, এর বাইরে কোনো তরিকে আমরা বুঝি না। কষ্টে কলজা ফেটে যেতে থাকে। আমার ফটো তুলে তুলে বিভিন্ন জায়গায় দিছে, আবার লিখে দিছে উনি পছন্দ করেন। আমি একদিন রাগে বলেই ফেলছিলাম, সব মাফ আমার গিবত করো সম্ভব, কিন্তু আমার ফটো তুলো আর ছাপায় দাও, আমি এদের মাফ করবো না, আল্লাহর কাছে বিচার দিব না। জানি এত বড় হারাম কাজ করো, গোপনে করো, আমি এটার কঠোর বিরোধিতা বাংলাদেশে বিশেষ করে করি, শুধু বাংলাদেশ না, কাতারে গেছিলাম রাষ্ট্রীয় এর মধ্যে আমি কঠোরভাবে সেবে গেছে, কঠোরভাবে বন্ধ করছি, করতে দেইনি আমি। আমি বলছি আসা ইয়াস ইয়া সামাহাতুল মুদি সামাহাতুল মুদির আলে ইন্দা কা কানুনুন يجب عليكم التصوير فانا معذور سامعوني انا لا اخطب ابدا ابدا لاني احرم وعند الشرع حرام هذا كبغس شوب ويت পরে আমি যখন বয়ান শেষ করছি এর উপরে আহসান তা আছে ما سمعنا قبل ذلك وهذا محرم حرام حرام 40 মিটার জায়গা পনে 2 ঘন্টা বয়ান হচ্ছে আমার। আল এরশাদ ফিকি জানি নামটা এইটার মধ্যে আইসে। তা আমার কথা হইল, আমরা কি সর্বনাশ করতেছি? একদলে বলে রিলি করলে যায়, আরে মেয়েরাও তো রিলি করতেছে। সদ্দালি যারা একারে কয় অনেক জায়েজ কাজ এই জন্য হারাম যে এইটা জায়েজ বলে করলে অনেক হারাম হবে। রিলি আমি হেনাস করতেছি, এটা যেতেছে, এটা ফটো না আমারটাই গেল। কিন্তু এইটাই যে দলিল বানায়া মাহমুদুল হাসান সব যদি বয়ান করেন, এটা যদি রিলি হইতে পারে, তা আমি সিনেমা করলে নিষেধ করবো কেন? ওদের জন্য দলিল হয়ে যায়, কমজোর ইমানওয়ালাদের জন্য দলিল হয়ে যায়। এখন পাবলিক কি বলতেছে? পাবলিক বলতেছে হুজুর আপনি না করেন, আপনার সে বড় অমুক হুজুরে তো এটা করে, অমুক হুজুরে এটা করে, অমুক হুজুর। পাবলিক তো কোরআন হাদিস বুঝে না, তারা তো বড় হুজুর বুঝে। এক এক এলাকায় এক একজন বড় পিশাব বড় হুজুর হয়ে বসে রয়েছে, আর ছাত্ররা নারায় তাকবির দিতেছে, গুনাহ করতেছে,
এই সব গুণের মধ্যে সবাই শরীর হইতেছে। কিয়ামত পর্যন্ত কামিয়াবি আসবে না যেখানে গুনাহ, এখানে আল্লাহর সাহায্য নাই। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া তুমি আলেম হইতে পারবে না, আল্লাহর সাহায্য ছাড়া তুমি আল্লাহ আলো হইতে পারবে না, আল্লাহর সাহায্য ছাড়া তুমি দায়ী হইতে পারবে না, আল্লাহর সাহায্য ছাড়া তুমি কলামিস্ট হইতে পারবে না, আল্লাহ ছাড়া তুমি মুনাজির হইতে পারবে না, আল্লাহ ছাড়া তুমি কোরআনের দকিক মাহিত্য রহস্য বুঝতে পারবে না, আল্লাহ আলা হওয়া ছাড়া কোরআন হাদিস কিছুই বুঝতে পারবে না, আল্লাহ আলা ছাড়া ইমান নিয়ে কবরে যেতে পারবে না, আল্লাহ আলা ছাড়া জান্নাতের দিদার নবীর সাক্ষাৎ কিছুই সম্ভব না। আমি তো এই জন্য তোমাদের তৈরি করতেছি না, আর এই জন্য দেশের মানুষ তোমাদের সাহায্য করতেছে না, তোমাদের সাহায্য করতেছে তোমাদের উসিলা তারা জান্নাতে যাবে এই আশা। তোমরাই যদি গুনার মধ্যে মুবতলা হয়, আমরাই মুবতলা হয়ে যাই, তে জাতি কোন দিকে যাবে? আজকে ধ্বংসের একটা বড় কারণ আমরা, আমি আমি বুঝো না আমার দুঃখ কি বেদনা কি। তোমাদের লই তো আমার জীবন, কিন্তু পারতেছে না কেন? তৈরি করতেছে তোমাদের কেন? তোমরা এই গুনার কাজ করবা? করতে পারবা না, গুনার কাজ করতে পারবা। আল্লাহ রসুল কষ্ট পায়, আল্লাহ অসন্তুষ্ট হয়, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়াতে থাকা যাবে না, যেখানে যাইবা একা থাকবা, আগুন হইতে পারে, সাপ হইতে পারে, কবর। এই যে এখন বাড়িতে যাইবা, এটা হলো তিন নম্বর আসল পরীক্ষা। তোমার জন্য তোমার বাড়ির আশেপাশে পরিবেশ গুনার রঙে রঙ্গিত করে রাখছে। এই পরিবেশে যায় তুমি তুমি একজন ছাত্র, তোমার আদর্শ টিকে রাখতে পারো কিনা, পাঁচ ওয়াক্তের নামাজের পাবন্দি করো কিনা, তোমার লেবাস ঠিক রাখো কিনা, ওদের প্রভাবে প্রভাবান্বিত হও কিনা, এগুলো তোমার কাছে লজ্জাজনক মনে হয় কিনা, তাহলে তোমার ইমানই কমজোর। তুমি তাদের কি দিন শিখাইবা? তোমার চরিত্রহীন হইয়া এক সপ্তাহ পড়ে আসবা না। তোমরা একজন এক এলাকায় থাকবা, ওই এলাকা তোমাদের আমল আখলাক চরিত্রের প্রভাবে তার ছেলেকে মাদ্রাসায় পড়াবে, তারা নিজেরা নামাজ ধরবে, দেখবে যে ছেলেরা কত শালীন কথা বলে, মহাব্বতের কথা বলে, দরদের কথা বলে, দিনের দাওয়াত দেয়, সুন্নতের তালিম দেয়, নিজেও পুরা সুন্নত মোতাবেক আমল করে। এই যে তারা দেখবে তোমাদের, মক্কার কাফেররা এই দেখছিল, নবী আলাইহিসসালাম ফতে মক্কায় গেলে দেড় লক্ষ কাফের কোন কষ্ট ছাড়া দাওয়াত দেওয়া ছাড়া সব ইসলাম গ্রহণ করে বলছে, আর বলছে কি, বলছে কি যে ছয় হিজরিতে যে আমাদের সন্ধি হইল, এরপরে আবু বকর উমর সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের নিয়ে এটা দুর্নীতি করতাম, এরা স্বর্ণের মানুষ হইল কেমনে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবতের কারণে, ওনার তালিমের কারণে, ওনার এলেমের কারণে আমরাও তো মানুষ হইতে চাই, তাহলে সুযোগ না ছেড়া সব ইসলাম গ্রহণ করছে। তুমি তোমার এলাকায় এভাবে থাকবা, তোমাদের উস্তাদদের বদনাম হবে না, মাদ্রাসার বদনাম হবে না, কেউ সুযোগ পাবে না মাদ্রাসাকে ঘৃণা করার, জঙ্গি বলার, কেউ সুযোগ পাবে না আলেমদের উপরে আঙ্গুলি উঠানির, কেউ সুযোগ পাবে না আলেমদের বিদ্বেষী হওয়ার, কেউ সুযোগ পাবে না ভর্তি করার। তোমাদের দেখবে সুন্নতের ফর্মুলা, তোমাদের দেখে তারা লজ্জিত হবে এবং তারা আকৃষ্ট হবে তোমাদের দিকে, এবং তোমাদের কাছে দিন শিখবার জন্য আগ্রহ করবে, তোমরা তাদের দিন শিখাইবা, আমল তরক হইতে পারবে না। বড় পরীক্ষা সামনে, এক সপ্তাহ বড় পরীক্ষা।
এই পরীক্ষা তিন তিরিকা কয়টা হয়? নয়টা পরীক্ষা হয়। আর তোমরা জানো একটা, আমি আজকে শিখেলাম নয়টা। এই নয়টা পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা শুরু হইব। ওই পরীক্ষার পাশ করার জন্য মোতালার সুযোগ থাকবে না, কিতাব থাকবে না, এই দেশে এটা শেষ করে যেতে হবে তিন নম্বর পরীক্ষায়। তিন নম্বর পরীক্ষায় যদি তোমরা অবহেলা না করো, পড়ো, তাহলে তোমাদেরকে বলা হবে হেদায়াত ইয়াফতা, আল্লাহওয়ালা রব্বানি আলেম। এরপরে পরীক্ষা আরো আরম্ভ হইল। এক নম্বর মূল পরীক্ষা, এবং তার মধ্যে ইউহানু এক নম্বর, আম ইউক্রামুর রাজুল আর ইউহানু আম, আমি যেন তাকসিস করে দিস ওখানে আম। তোমার মৃত্যু ঘটবে একদিন, বলো একজনে যে আমার হবে না মৃত্যু, কিন্তু এই দুনিয়ার আবরণ পরিবেশে বাড়িতে যে বেলে মনে হইব না, একদিনও একদিনও মনে হবে না। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু একজনকে বেতন দিয়ে রাখছিলেন, সে শুধু এনে দাঁড়ায় থাকতো আর বলতো আল মওত আল মওত আল মওত আল মওত, একটু দম সেরে দেরি করলে বলো আল মওত আল মওত আল মওত, এটা বেতন দিয়ে রাখছিল। উনি যখন বসে কথা বলেন, ইসলামী ফেসলা করেন, আদালতি ফেসলা করেন, বিভিন্ন কাজ আছে না রাষ্ট্রীয় করতেন, যাতে মত না ভুলে যায়, এই জন্য একটা লোক এমন কানের কাছে দাঁড়ায় বলতো আল মত আল মত আল মত। হুজুর বলছেন উজকুরু জিক্রা হাজিমিল্লাজাত, দুনিয়ার স্বাদ শেষ হয়ে যাবে মতের কথা স্মরণ হইলে, কবর দেখলে বেহুশে কান্দন শুরু করতেন হযরত উসমান গনি। জিজ্ঞেসে আরো তো জান্নাত যায়, তো হম কান্দেন না, এসব কান্দেন কেন? বলে একা থাকতে হবে এখানে, ওখানে তো নবীরে পাবো, অনেক মানুষ পাবো অন্য জায়গায়, কিন্তু কবরে একা থাকতে হবে। জানি না এটা কি অন্ধকার হয় না আলোকিত হয়, জানি না এটা সব বিচ্ছুর হয় নাকি রেশমের ফসল হয়, জানি না। একা থাকতে হবে, বাইতুল ওয়াহদা বাইতুল আফাই বাইতুল জুলমা, এই জন্য ভয় লাগে। মা রাআইতু মানজারান কাত্তু, এর চেয়ে কঠিন মানজার কবরে একা থাকতে হবে, এর চেয়ে কঠিন কোনো মানজার পৃথিবীতে নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই, বাকি জায়গার মধ্যে তো অনেক থাকবে কিন্তু কবরে একা। সাকারাত হয়, এই সাকারাতে টিকবা না টিকবা না, কঠিন পরীক্ষা, এটাতে বাসার কোনো কায়দা নাই। নবী আম্বিয়া আলাইহিসসালাম বাসে না এই সাকারাত হয়। এক সামান্য সময় হয় কিন্তু সব চুরমার হয়ে যায় না, তোমার উপরে সাকারাত আসবে না আসবে না, এটা পরীক্ষা। এই আগের সময়টা হবে, কে জানে তোমার মৃত্যু কেটে যায়। এই যে আগামী এক সপ্তাহ ছুটি, এখানে এটা একটা পরীক্ষা, প্রমাণিত হবে তোমার সাকারাত হবে না হবে না। যেমন আসছে দৈনিক সুরা ইয়াসিন, যারা তেলাওয়াত করে তাদের সাকারাত থেকে মুক্তি করে দিবেন আল্লাহ। তোমরা কি এটা চালু রাখো কিনা আমার সন্দেহ, এই জন্য আমার তাম্বি করতে হচ্ছে তোমাদেরকে, আমার নিজেকেও এবং সারা দেশের ছাত্রকে তাম্বি করা হচ্ছে। এটা একটা বিশাল পরীক্ষা সাকারাত। এই যে আরেক পরীক্ষা, এটা পাশ করলে ইউক্রাম, ফেল করলে ইউহাম, এখানে আম।
নামাজ বাস নেই, এরপরে তুমি কবরে যাইবা, যখন দেখা যাবে আসরের নামাজের টাইম এসে, তখন তুমি কি বলো? এ আরেক পরীক্ষা। ফেরেশতারা সওয়াল জবাব করবে, তুমি যদি বলো সওয়াল বন্ধ করেন, ওই যে আসরের নামাজের টাইম হয়েছে আমি নামাজ করি নাই, পাস। পুরা কবর আর কবর মনে হবে না, বলবে ঢাকার চেয়ে সুন্দর একটা শহর, ফুলের শহর, ফুল পরিভরা। আর যদি ব্যতিক্রম ঘটে যায় তাহলে দেখা যাবে মুনকির নিকির ইয়াদ্রিবুহু দরবান বিমাতারিক, একটা চাবুক হবে, এটা জমার দ্বারা তাবির করছে, পঞ্চাশটা লয়ে মারতে পারবো নাকি, একটা পঞ্চাশটার মতো মোটা হবে। وَأَنزَلْنَا الْحَدِيدِ فِيهِ بَأْسٌ شَدِيدٌ مَطَارِقَ مِنْ حَدِيدٍ, লোহার চাবুক জমার সিগার ইস্তেমাল করে তাকিদের জন্য, এমন বাড়ি এমন চোট, কিছুর উদ্দেশ্য থাকবে না, আবার জমাইবে আবার মারবে, আঘাতের পর আঘাত, মাটি দিবে ছাপা, হাড্ডি একটা একটার ভিতরে ঢুকে যাবে। এটা কঠিন পরীক্ষা, ইউক্রম ইউহান, ইউক্রম মা ফিল কাবার মা ফিল হাফরা আও ইউহান, ওইখানে হবে এটা হাকিকি ভাবে হবে। খেয়াল করছো কোনো দিন? আমি আজকে তোমাদের সামনে কথা বলতেছি, কালকে ওই কবর আমার যেতে হইতে পারে, তুমি বসে শুনতেছ আর ফিরে নামাজতে পারো, কোন সময়ের ঘোষণা নাই, টাইমের ঘোষণা নাই, ইঙ্গিত ইশারাও নাই, কখন এসে যায়। হেদায়ত নিয়ে কবরে যাইবা নাকি গুমরা হয়ে যাইবা এটাও জানি না, যদি জানতাম তিন দিন আগেও দুই দিন আগেও তবা তিল্লা করে মাপ চেয়ে লইতাম আল্লাহর কাছে। এই জন্য হুজুর বলছেন সবসময় মাপ চাইতে, সবসময় চব্বিশ ঘন্টা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার অবস্থায় মৃত্যু হোক, জিকিরের অবস্থায় মৃত্যু হোক, নামাজের অবস্থায় মৃত্যু হোক, টুপিদারি অবস্থায় মৃত্যু হোক, কবরে যেন আমার ফেরেশতা না দেখে খেলাফে সুন্নত দাড়ি নেই আমার, কাটা দাড়ি, কখন মারা যায় কে জানে। এমন গুনাহ করো না যেটার প্রদর্শনী হয়, দাড়ি কাটলে এটা প্রদর্শনী হয়, সবাই দেখে এই গুনাহটা, এইরকম গুনাহ করো না যেটা প্রদর্শনী হয়। তাই না, শুধু তুমি আলেম হয়ে ছাত্র হয়ে যখন করো তখন অন্যরা আরো বেশি করে দলিল বানায়, আর বদনাম হয় দিনের এলেমের, এই বদনাম যে আল্লাহর রসুলের উপরে গড়ায়, মাদ্রাসায় পড়িয়া চরিত্রহীন হয়েছে, নামাজও পড়ে না টুপিও মাদত দেয় না। তিন নম্বর পরীক্ষা হবে হাসরের ময়দানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামাই তোমার হাতে দেওয়া হবে, ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا وليس بظلام للعبيد। তন্ন তন্ন ছোট বড় সব
লেখা আছে। আল্লাহ সব জানে, কিন্তু তোমার তো মনে থাকতো না, এই জন্য লিখে কোনো সাক্ষী দরকার নেই, তুমি পড়ো, তুমি কি করছো প্রকাশ্যে গোপনে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, সাক্ষীর দরকার নেই, তুমি পড়ে দেখো এটি করছো কিনা, তোমার মুখ খুলে যাবে, চোখ খুলে যাবে, হাত খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গে কথা বলতে থাকবে, তুমি তারে বলবা যে তোমরা আমার কথা বলতেছো কি করব, আল্লাহ আমাদের মুখ খুলে দিয়েছে, না কইয়ে পারি না আল্লাহর সামনে, না বলে তো পারতেছি না, তোমরা দুনিয়া থাকতে কেন খেয়াল করো না, এটি আলেমরা তো শুনেছিল, এটি কেন তোমরা এটি করছিলে, এখন আমি কি করবো, আমার চোখকে কথা কয়, কানে কথা কয়, হাতে কথা বলে, এইগুলো আমাদের তো কিছু দোষ নাই। আল্লাহ মুখ খুলে দিছে, সুখের মুখ হয়ে গেছে, কান না অঙ্গ প্রত্যঙ্গ, যেটাতে তুমি যে কাজ গুণাটা করছো হে বলতেছে এটা আমি কি করবো, হাতের আঙ্গুলে বলতেছে, আবার যে সুবহানাল্লাহ 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 পড়ো এইটাও বলবে, এই চারটা এক দুই তিন চারটা জোড়ায় বলবে, আমাদের সুবহানাল্লাহ সাহের বাবু হ্যাঁ করবো সাহের বাবু হ্যাঁ, এই পাঁচ আঙ্গুলে সাক্ষী দিবে, আঙ্গুলের এই ভাগগুলো সাক্ষী দিবে যে আমার এই না ধৈর্যা একবার সুবহানাল্লাহ কইছে, এটা তো পক্ষে সাক্ষী দিবে, আবার এই হাতে তুমি অপরাধ করছো এইটাও বলে দিবে, চোখে অপরাধ করছো সেটাও বলে দিবে, কেউ বাঁচানোর কায়দা নাই ভাইয়ারা আমার, এতে শেষ না। ওখানে শুনছি আসিয়াম, কবরেও নামাজ রোজা হজ জাকাতে তোমার প্রতি সাক্ষী দিবে, আর দুই তিন নম্বর হিসাব নিকাশের সময়, ওখানে শুনছি হাদিসের মধ্যে এসে আসসাউমু জুন্না, আসসাউমু ওয়াল কুরআনু শাফিআন ইয়াউমাল কিয়ামা, সেখানে তোমার পক্ষে উকিল হয়ে দাঁড়াবে রোজা, নফল রোজাগুলো রাখবার চেষ্টা করো, যৌবনের উত্তেজনাও চলে যাবে, হাদিসে আসছে যে কারণে বিপদগামী হও, হস্তমৈথুন করো ইত্যাদি ইত্যাদি, হুজুর আলাইহিস সালাম এলাজ বলে গেছেন, আইয়ামে বিষ তো আছেই, এছাড়াও এইরকম পরিস্থিতিতে রোজা রাখো, আল্লাহ এই রোজার ওসিলায় তোমার ভিতরে যে কাম রিপু কাজ করতেছে যৌনতা, এটা নিবৃত হয়ে যাবে, আল্লাহ নিজে করে দিবেন, এটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতেছে, এটা ঠিক পরিবেশ এমন হয়েছে, আমরা এইরকম পরিবেশ দেখি নাই যেটা তোমরা দেখতেছো, এই জন্যই তো আমি ছাত্রদের জন্য বদ্ধ করি না, এদের আদর করতে বলি, আমি আমার নিজের চিনি, এই যে আজকের পরিবেশে যদি আমি হেদায়েতুন্নুর ছাত্র হইতাম আমি কি দাওয়া করতে পারতাম, নিজের চরিত্র ঠিক রেখে আমার কাছে লাগে আমি পারতাম না, আর তোমরা পারতেছ, তোমরা আগুনের থাইকা নিজের জীবন বাঁচাইয়া দিনের এলেম হাসিল করতেছো, চেষ্টা করতেছো, তোমরা সব আল্লাহর ওলি, এই জন্য তোমাদের মহাব্বত করি, যাতে তোমরা তো জান্নাতে যাইবা, আমাদের 100 ভাগ আমল, তোমরা 10 ভাগ আমল, কারণ এই পরিবেশ ছিল না আমাদের যুগে, মেসখাত পর্যন্ত যৌনতা কি জিনিস আমি বুঝি না, একটা ফটো দেখি নেই জীবনে, মেয়ের ফটো দেখি নেই,
টেলিভিশন নাই, ভিসিআর নাই, কিচ্ছু নাই, রাস্তাঘাটে মহিলার ফটো নাই, সিনেমা হল নাই, একটা দুইটা বই আছে জানি না। ফেসবুকে তো তাসাব্বুরই নেই, মোবাইল তাসাব্বুরই নেই। এখন পদভ্রষ্ট চরিত্রহীনতার যে পরিমাণ আসবাব আর যত সহজ চরিত্রহীনতার, অতীতে কুশ্চিন কালেও ছিল না, আমরা পড়ছি সময় ছিল না, আমি পড়াইছি এই মাসায় তখনও ছিল না, নব্বইয়ের পরেতেই সর্বনাশ হয়ে গেছে। এখন ছাত্রদের মাদ্রাসার পড়াশোনা করা, চরিত্র ঠিক রাখা, হুজুরের ওই হাদিসের কথা মনে হয়, এটা সময় আসবে আংরা, আগুনের আংরা আছে না, এদের আর কি নাম, জামরা অঙ্গার ঝামরাথুন, ওখানে পাও রাখা যেরকম কঠিন হবে, ইমান রক্ষা করা এর চেয়ে বেশি কঠিন হবে। ওই যুগের মধ্যে তোমরা পড়ে গেছ, রাস্তা বেরিতে মহিলা, বাজার দুনিয়ার বস্তু দুনিয়া হয়ে গেছে, এখন রুহানি জগত নাই। শুধু তাই না, মাদ্রাসার ভিতরেই নাই, শেষ ছাত্র হইলে জিকিরের বাজার হয়ে যেত মাদ্রাসাগুলো, তেলাবাতের বাজার হয়ে যেত, বাগান হয়ে যেত। হযরতে কাশ্মীরি রহমতুল্লাহের শের আমি শুনাইছি, আজকে আবার মনে হয়েছে, মুহ দেখা আইনা মে পর না দেখা দাগ সিনে মে, জি এসা লগায়া জিনে মে মুসলমান খুদা কো ভুল, মুসলমান মৌত কো ভুল গয়ে, জি এসা লগায়া জিনে মে মুসলমান মৌত কো ভুল গয়ে, আজান হতি হাজ ভি মিনারু মে আনোয়ার, আনোয়ার শাহ কাশ্মীরি উনি বানাইছেন, আজান হতি হাজ ভি মিনারু মে আনোয়ার, মগর জিস জরব সে দিল হেল জাতে, আহ মগর জিস জরব সে দিল হেল জাতে, ও জরব লাগানা ভুল গয়ে। সাধারণ মুসলমান তো অনেক দূরে, উলামা মাশায়েখ ইল্লা যারা আসেন না, এটা তো বলা যায় না, সাদেকিনের জামাত থাকবেই, কিন্তু কাশ্মীরি বলেন শেষ রাতে যে আল্লাহর ওলিরা জিকিরের জরব লাগাইত, দিলের কালিমা পরিষ্কার হয়ে যেত, ছম যেরকম হাতুড়ি দিয়ে পিটেলে পরিষ্কার হয়ে যায়, রাত্রে তাদের তেলাওয়াত জিকির কান্দনের ফলে ওদের দিল আয়নার মতো পরিষ্কার হইয়া মারেফতের খাজানা হয়ে যেত। আজকে সেইগুলো মাদ্রাসাতে নাই, মাদ্রাসা মকবরা হয়ে গেছে, কবরস্থান, ফজরের জামাতের জন্য দায়িত্ব তুলতে হয়, তাহাজ্জুদ তো দূরের কথা, তাহাজ্জুদ কই, এশরাকও পড়ে না, দিনের বেলা এশরাক পড়ে না। আমি তোমাদের মধ্যে একটা কই, এইবার আমার সবাই এশরাক পড়বে না, মূল্য আদা করুন, পরবানি সবাই হাত তুলে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, একজনে এর সাক্ষাৎ দিতে পারবে না, ঠিক আছে।
রিয়া হবে না, আমি তো বলে দিলাম। এখন তোমাদের জন্য আরো ভালো হয়েছে যে আমরা এশাক করতেছি, আমাদের হুজুর বলে দিছে এটা রিয়া হবে না। যেখানেই থাকো এশাকের সময় এশাক বলবা, হুজুরের কাছে বই রয়েছে, হুজুর আমার এশাক করতে হইব, কেন হুজুর বলে দিছে, দেখো হুজুরের অবস্থা কি। এরপরে আরো মারাত্মক পরীক্ষা হইল পুল সিরাত, সাকারাত, সওয়াল জবাব, হাশর, এই যে পুল সিরাত। এতরি পরীক্ষার পরে এখানে মারাত্মক পরীক্ষা, এটা এটা কাইটা কাইটা নিচে জাহান্নাম। জাহান্নামে পড়তে হবে। হাদিসের মধ্যে আছে যারা খুব তেলাওয়াত করে, তেলাওয়াতে নাকি কবরের থেকে হাসর থেকে পুল সিরাত পার করায়া জান্নাতে ঢুকায়া তারপরে সরবে, এর আগে সরবে। তোমরা আমার সাথে ওয়াদা করো দৈনিক তেলাওয়াত করবা, আল্লাহ তোমাদের তৌফিক দান করবে। এটা আর এক পরীক্ষা। কত বুজুর্গরা বলছেন, শাহ আহমদ কবির রিফাই কে রহমতুল্লাহ আলাইহ মজাক করে একজনে বলছিল, আমার কুকুর ভালো না আপনার, আপনি ভালো আমারে আপনারে তোমারে যে গেলে তো খেপে গেলাম, অনেক খেপে নাই, খুব শান্ত মজার নবী আনা তরিকা, একটু করে আঘন নাই, কারণ তার দিল মজাকের কিন্তু ওনার দিল আল্লাহর মারে হতে পারা, ফলে উনি ওনার মন গেছে গা কবরের দিকে, ইমান নিয়ে যাইতে না পারলে তো তার কুকুর আমার সে ভালো। তাই উনি জবাব দিছেন, ইয়া আখাল ইয়াহুদি, লোকটা ছিল ইয়াহুদি, ইয়া আখাল ইয়াহুদি, হে আমার ইয়াহুদি ভাই, لو عبرت الصراط سالما فانا والا فهو এই সব পরীক্ষার পরে যে পুল সিরাত, এই পুল সিরাত যদি আমি নিরাপদে পার হইতে পারি তাহলে আমি উত্তম, আর যদি পার হইতে না পারি তাহলে তোমার কুত্তা উত্তম। এই পরীক্ষাও তোমার দিতে হবে, ওইটার মধ্যে ইউক্রম অভিহান, ইউক্রম অভিহান। দুনিয়াতে যদি তিনটা পরীক্ষা দাও, এটা হলো হেদায়েত, এর জন্য নফসে আম্মারে কন্ট্রোল রাখতে হবে, নেক কাজ করতে হবে। আর পরেও দেখা যায় মূল পরীক্ষা তিনটাই, এটা হলো কবরে, এটা হলো হাসরে, আর একটা হলো সিরাত। আর সাকারাত তো এটা সবার হবে, ভালো মানুষেরও হবে মন্দ মানুষেরও হবে, চাপ এটা ভালো মানুষেরও হবে মন্দ মানুষেরও হবে। এটার মধ্যে ফায়দা হইল এই, যদি কাফের না হয় সাকরাত যত বেশি হবে এই পরিমাণ গুণে মাফ হবে। এই জন্য আল্লাহর ওলিরা সাকরাত না হোক এটা চায় না, গুণে মাফ হয়ে যাবে। আর এই চাপা দিলে এইটা আল্লাহর ওলিদেরও চাপা দিবে, কিন্তু পার্থক্য এই, ফাসেক ফাজের কাফেরদের চাপা দিবে আজাব আজাব, আর তোমাদেরকে আল্লাহ রব্বানি বানা তোমাদের এই জন্য চাপা দিবে না। এক বন্ধু আসে আরেক বন্ধুরে দৌড়ে যাবে বুকের মধ্যে ধরে সারে না চাপা দেয়, যদি আল্লাহ বিয়ার তৌফিক রাখিয়ে থাকে বাসুরের রাত্রে দেখবা কেমনে চাপা দেব, একজন আরেকজন এমন চাপা দিবা চিৎকার পারবো সারবা না। যে মহাব্বতের চাপা, কবরে থেকে বারবার যখন তুমি মাটির উপর দিয়ে হেঁটে যাও, আল্লাহওয়ালা
তোমাদের জন্য পরবি সায়দে ফেরেশতারা। তো মাটি বলতে থাকে আল্লাহ আমার মা সুখ যেতেছে, আরে আমার কাছে আইনে দাও আইনে দাও আইনে দাও। কবরে ডাকে আল্লাহ, এই যে আমার মা সুখ যেতেছে, মাটির উপর দিয়ে একটু নিচে লাগাই দাও, আমি একটু বুকের মধ্যে চাপা দেয় শান্তি নিতে চাই। আশেক আর মা সুখ যেরকম চাপা দেয় মহাব্বতে, মাটি তোমাকে এরকম একটা চাপা দেবে আমার উপর দিয়ে তো গেলা। মহাব্বত তো আমার প্রতিদিন ফায়ার তলে রয়েছি, তোর মহাব্বত করছি আজকে আমার লোকে গলা মেলে যেতে একটা চাপা দিবে। কিন্তু চাপা দুইটা দুই ধরনের, বুঝো নাই আমার কথা? তাহলে আমি যেটা বলবার চাইতেছি মিলে গেছে গা, দুনিয়ার মূল পরীক্ষা কয়টা? তিনটা, এটার দ্বারা হয় হেদায়েত। আর আখেরাতের মূল পরীক্ষা তিনটা, একটা কবর, একটা হাসর, একটা সিরাত পুলসেরা, চারটা, তিন তিন ছয়। কি মিলাই মিলল আজকে? হ্যাঁ, এতটি পরীক্ষা, তার মধ্যে তিনটা শেষ হয়েছে আর দুইটা শেষ হয়েছে আর একটা সামনে, আর এইটার উপরে নির্ভরশীল হয় বাকি তিনটারও। আর কি বলতাম তোমাদের, মনে তো কষ্ট হয়ই, দুনিয়া কষ্ট আর সুখের মাজমুয়া। তোমরা যাবে গা, আমি একা একা বসে থাকব, এন পড়াই না পড়ায় সায়া সায়া দেহি ছাত্রায়, আবার আসবা তোমরা আশা করি ইনশাল্লাহ। মা বাপের খেদমত করো, তোমাদের ছোট সময় পড়াইছে উস্তাদরা, তাদের সাথে সালাম কালাম করো, পারলে কিছু হাদিয়ে দিও। আর এই পুরা মজলিস তোমরার কতটি ছাত্র, তোমরা কমপক্ষে একজন রে সালাম শিখায়ো। আর কি বলবো, বাকি তো তোমরা জানোই, সাতে ডিসেম্বর দাওয়াত লোকের ইজতেমা, এবার 7ই ডিসেম্বর মনে হয় খবর নিও, এটা প্রচার প্রসার এটাও করবা, সুন্নতের কাজ দাওয়াত লোকের এটা চালু করবা, কাজ করবা, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবা, তুব আলাইনা আজমাইন ইয়া ইলাহাল আলামিন, 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 তুব আলাইনা আজমাইন। আল্লাহ মাদ্রাসার বাগানের ফুলগুলো, এই ফুলগুলো কোথায় পাঠাইতেছি আল্লাহ? এরা যেন ফুলি থাকে, ফুলি থাকে, শুকায় না যায় আল্লাহ। এখানের পরিবেশে ছিল মুরগির যেমন বাচ্চা, এইভাবে ছিল আল্লাহ। এক সপ্তাহের জন্য যাবে, আবার ফিরে আসবে, এই সময়ের নিরাপদ আল্লাহ তোমার জিম্মাদারি। এদের মনকে গলায় দিও তোমার জন্য, এরা যেন এলেমের পিছনে মেহনত করে, এটার বরকতে তাদের গুণে মুক্ত রেখো হে আল্লাহ। হে আল্লাহ, এইগুলো আল্লাহ রসুলের ওয়ারেসি, আল্লাহ রসুলের টুকরা কলিজা, এরাই তোমার এই দেশের।